আমি কি আসলে এরকম নই? হ্যাঁ, এ অনেক কিছু হয়। তো এই জন্য অনেক মানুষ দেখা গেল যে ইন্ট্রোভার্ট হয়ে যায়, পরে আর কারো সম্পর্কে কেউ কিছু বলে না। হ্যাঁ, প্রথমে একটা বিপদে পড়ে যায়, এটা নিয়ে কথা শুনতে হয় কারো কাছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। তারপরেও হ্যাঁ, হ্যাঁ, জুলকার নাইন সাহেব। না না স্যার, আপনাকে নানা একটা কল আসছে, তো আমি একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেখছি, শুনছি আর কি। হ্যাঁ 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 স্যার, তাহলে আমি রাখছি। হ্যাঁ, আপনি আর বলবেন না। হ্যাঁ, মাই পাশে যে বস্তা নিয়ে যায়, এখানে নিয়ে আবি, নিয়ে আন থেকে চলে যাবি, ডাইরেক্ট বেঁচাতে যাবি। হ্যাঁ, মানে তুলুর বাড়ির মধ্যে ওই কি বলে, তো কি বলে, যাবি কেমনে? নিয়ে যায় কি করবি, নৌকা ভাড়া করে নিয়ে যায়? হ্যাঁ, সে আর কি, যে তুলু না পারলে, যদি দেখা যায় বেশি করো বড় না, হ্যাঁ তাহলে আর কিছু করার নাই থাই আর কি। হ্যাঁ, আর তুলুর বাড়ি যদি যাওয়া যায় উমর দিয়া, ওই যে ঋষিপাড়া হইয়া, বা ঠিক আছে, কিছু করার নাই তো, কি করবি আর। তাহলে তাহলে এক কাম করি, ওরে ওরে কই যে ডুঙ্গাই কইরে, হ্যাঁ ওর ডুঙ্গাই কইরে ওই উপার দিয়ে, কেন তুই এমনি নৌকা ভাড়া করে নিবি, দেখা করে দেবো না। হ্যাঁ, ডুঙ্গা করে অর্থ নিশ্চয় নৌকা টোকা কিছু আছে, তাই না? নৌকা করে ই পারা ইনার দিলেই। হ্যাঁ হ্যাঁ, আর তুই যাই কবি না বলে আমি ভাড়া করে নিয়ে আইতেছি। হ্যাঁ, আর কত মানে এগুলো শয়তান নাম্বার তো, মানে কি মানে তখন দুই দুইজনের উপরে বুঝছো, আমার কাছে আগে বুঝছো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা খালি কামড়াই জানি, দুইটা বছর যা করলি তোরা, হ্যাঁ নিজেরাও কিছু করলি, মানে ঠকলি আমারও ঠকাইলি। ঠিক আছে, হ্যাঁ, মেহেদি হাসান তাসরিফ বলেন দেখি, কথা শুনতে পান? আসসালামু আলাইকুম স্যার। মেহেদি হাসান তাসরিফ, কেমন আছেন? হাউ হ্যাঁ আর স্যার, ইউ? কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, তা আপনি তসরিফ সাহেব, জি স্যার। আপনি আপনি সেই ক্লাসে ছিলেন শুরু থেকে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। ক্যান ইউ টক অ্যাবাউট ইউর কোয়ালিটিস প্লিজ? I am kind, I am faithful, I am intelligent, I am careful, I am helpful, I am smart, I am friendly, I am alert, I am social, I am intelligent, I am brilliant, Yes. I am attentive, I am bright, I am hardworking, I am skilled, স্যার আরো বলবো? না, বলতে থাকবেন, আপনার যত কোয়ালিটি আছে মন খুলে বলুন। I am caring, I am loving, I am positive,
I am grateful. I am happy. I am loyal. I am religious. I am simple. I am honest. Mr. Tasneem, অনেক ধন্যবাদ. In fact, certainly, I do believe you have more qualities than you have spoken. Okay, thank you. Raju Ahmed Achen. Hello, Raju Ahmed. Mr. Raju Ahmed. হ্যাঁ, মানে আপনি কি কোন যুদ্ধক্ষেত্রে আছেন নাকি? আমি বুঝতে পারছি না। লিবিয়ায় আছেন এখন নাকি? হ্যাঁ, মাইক্রোফোনের প্রবলেম, মিউট করে রাখেন, মিউট করে আগে ঠিক করে নেন। হ্যাঁ, অনেক শব্দ হচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে। সবাই মনে হয় কথা বলার শেষে মাইক্রোফোনটা অফ করে রাখলে ভালো হয়। অনেক নয়েজ হচ্ছে। হ্যাঁ, রাজু আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো রাজু সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যালো, রাজু সাহেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার তো বিশ্বাস।
ওই যে ম্যানেজ করে অ্যাড করে দিতে। হ্যালো রাজু সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফয়সাল মাহমুদ আছেন? হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? ভালো। আপনার, আমি যা শুনি আপনারা তো তাই শোনেন নাকি? জি স্যার। ঠিকঠাক? জি স্যার। আচ্ছা, মিস্টার ফয়সাল মাহমুদ, ক্যান ইউ টক অ্যাবাউট ইউর কোয়ালিটিস প্লিজ? Yes, sir. Yes, please. I am good. I am kind. I am generous. I am responsible. Hello. I am social. I am intelligent. I am wise. I am caring. I'm obedient. I'm punctual. Mm-hmm. I'm smart. I'm optimistic. I'm amicable. Mm-hmm. I'm practical. I'm sensitive. I'm hardworking. I'm talented. I'm genius. I'm cooperative. Mm-hmm. I'm friendly. হ্যাঁ, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন। তো হ্যাঁ, সময় নিয়ে জীবনের বিভিন্ন দিক বিবেচনা করলেই দেখবেন অনেক গুণাগুণ আপনার মনে পড়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ফয়সাল মাহমুদ। জুলকার নাইন আহমেদ আছেন? হ্যাঁ জি স্যার, বলেন। মাইক্রোফোন অফ করা ছিল। মেজাজ কি খুবই গরম এখন? না স্যার, না না, মাইক্রোফোনটা অফ করা ছিল স্যার। না, এখন কি আপনার মেজাজ গরম আছে না ঠিকঠাক আছে? না, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ক্যান ইউ টক অ্যাবাউট ইওর কোয়ালিটিস প্লিজ? ইয়েস স্যার। ইয়েস, কন্টিনিউ প্লিজ। I am friendly. I am cooperative. I am generous. I am intelligent.
I am righteous. আর বলবো স্যার বলতেই থাকেন আপনার কত কোয়ালিটি আছে I am loyal. I am sincere. I am productive. I am brave. Yes. I am romantic. I am passionate. Yes, good. আর পারবো না স্যার হ্যাঁ থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ রাজু সাহেব আপনি একটু হ্যাঁ একটু তো কিছু বলুন ইয়েস নো কিছু বলুন আপনার একটু কথা শুনি রাজু সাহেব মিস্টার রাজু হ্যাঁ রাজু সাহেব শুনতে পাচ্ছেন আরে ভাই লেখেন না কথা বলেন রাজু সাহেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ মৃত্তিকা দেবী আছেন ক্যান ইউ টক অ্যাবাউট ইউর কোয়ালিটিজ মৃত্তিকা দেবী ইয়েস স্যার আই এম ভেরি কনফিডেন্ট অ্যান্ড প্যাশনেট আই এম ভেরি হেল্পফুল অ্যান্ড I can cook delicious foods. আপনি কি এই ক্লাসে ছিলেন শুরু থেকেই? স্যার মাঝখানে ছিলাম না কারেন্ট চলে গেছিল। একটু আগে শুরু থেকে শুরুতে ছিলেন। জি স্যার। শুরুতে ছিলেন মাঝখানে ছিলেন না। না স্যার। স্যার কারেন্ট চলে যায় আমি কি করব স্যার আমার ল্যাপটপে ব্যাটারি নেই। আচ্ছা আচ্ছা কারেন্ট চলে যায় দোয়া করি কারেন্ট যেন চলে না যায়। যেন সে কারেন্ট যায় স্যার। হ্যাঁ এরকম আমি আমি মেনে নিয়েছি সমস্যা নেই হ্যাঁ আমি এগুলো খুব এনজয় করি হ্যাঁ তো শুরু থেকে যখন ছিলেন এর স্ট্রাকচারটা হচ্ছে আই এম প্লাস অ্যাজেক্টিভ শুধু এই স্ট্রাকচারে কথা বল হ্যাঁ যেমন আই এম প্যাশনেট আই এম ফ্রেন্ডলি আর কি বলবো হ্যাঁ আপনার তো অনেক কোয়ালিটি আছে শুধু কি এই I am also very confident about my work. বলবো স্যার হঠাৎ করে কিছু লিখতে দিলে পারবো স্যার বলা নাই একটু না 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 আপনি সময় সময় নিয়ে বলতেন সমস্যা কি বলেন আপনি চিন্তা করেন আপনার অনেক কোয়ালিটি আছে আপনি আপনি পরিবারে আছেন না জি পরিবারে থাকলে আপনি কি আপনি ডিউটিফুল আপনি রেসপন্সিবল আপনি কেয়ারিং ইউ আর লাভিং তারপরে হচ্ছে আপনি খুব ক্লিন অ্যারাঞ্জড অর্গানাইজড হ্যাঁ অনেক কিছু আছেন এরকম চিন্তা করেন হ্যাঁ আপনি লিখেন আমরা পড়ে পড়ে শিখব হ্যাঁ সেটাও হতে পারে না বলার জন্য বলছি লেখার লেখার পর্বটা তো শেষ হয়ে গেছে আচ্ছা এনিওয়ে আমাদের আজকের শীটটাতে এরকম মোর দেন 100 আর অথবা 100 মতো এরকম আপনার নিজের সম্পর্কে অ্যাডজেক্টিভ দেয়া আছে এন্ড সেই শীটটা আমি আপলোড করে দেব আপনারা একবার হলেও দুবার হলেও যদি দেখা যায় বাক্যগুলো একবার পড়া যায় পড়বেন কাজে লাগবে ঠিক আছে থ্যাংক ইউ মৃত্তিকা দেবী এরপরে হ্যাঁ ইস্তি সাহেব আছেন
হ্যাঁ, আপনি খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, এই পুরো কাহিনীগুলো আপনি শোনেন চুপি চুপি নাকি? হ্যাঁ, এই যে আমাদের রাজু আহমেদ সাহেব মোটামুটি একটা আমার পরীক্ষা নিয়ে গেলেন। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা, হ্যাঁ, সব কিছু মিলে। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু মিস্টার রাজু আহমেদ যে উনি খুব সুন্দর একটা পরিবেশ উপহার দিলেন। তো এই সব কিছু আপনি শুনলেন আজকে। হ্যাঁ, ঠিক আছে আব্দুর রহমান সাহেব, ক্যান ইউ টক অ্যাবাউট ইউর কোয়ালিটিজ? হ্যাঁ বলেন আপনি, আপনার কোয়ালিটি গুলো বলেন। আমরা যেগুলো যেগুলো অপরাধ, যেগুলো অপরাধ দোষ, ওগুলো নিয়ে আমরা আরেক দিন কথা বলবো। আজকে শুধু আপনার ভালো কোয়ালিটি। হুম 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 নে অনেক কোয়ালিটি আছে তো আপনার, আরো হাজার হাজার কোয়ালিটি থাকে একজন মানুষের, ছোট ছোট অনেক কোয়ালিটি থাকে। হ্যাঁ থাকে। হ্যাঁ আচ্ছা, সো ওকে, যারা সঙ্গে ছিলেন সঙ্গে আছেন, আমি বলবো যে একটা সেন্টেন্স যদি আপনি বলেন, মনে রাখবেন যে আপনার ইংরেজি চর্চার ক্ষেত্রে সেটাও একটা অবদান রাখে। একদিনে যদি আপনি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স ব্যবহার করেন, সেটাও আপনার কাজে লাগে। তো সেই জায়গায় আজকে আমরা যথেষ্ট প্র্যাকটিস করেছি। আমি শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা আরো ভালো করে দেখবেন, একটু অজানা অ্যাডজেক্টিভ গুলো একটু জেনে নেবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি শুরু করে দিব নাকি পরে একটু ওয়েট করবেন? হ্যাঁ, সবাই একটু মতামত দেন, শুরু করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি শুরু করে দিই। কারণ হচ্ছে আজকে আমরা মানে ডিজাইনারই দেখতেছি, তো আমাদের মনে হয় এটা কন্টিনিউ রাখাটা খুব ভালো। কারণ হচ্ছে আমি একটু প্রেজেন্ট করে দিই। পাঁচটা মিনিট হলো ব্রেক ডান্সার একটু। আচ্ছা সমস্যা নাই, যারা ব্রেক নিতে চান ব্রেক নেন, কিন্তু চলে এসেন। দেখেন আজকে কিন্তু ওই যে হ্যাঁ, চেক করুক, ওনাদের বোঝা উচিত আমরা মানে এট স্ট্রেস 2 ঘন্টা ক্লাস করার পরে। হ্যাঁ আমার আমি হচ্ছে আমরা যে ডিজাইনটা করতেছিলাম তো ওইটা আমি কমপ্লিট করে ফেলছি, ওইটাই আর কি দেখাবো আর কি। ওইটা আমি হচ্ছে একটা বইয়ের কভার হিসেবে আর কি অ্যাড করছি, তো সেটাই দেখাবো। আপনি যাদের একটু প্রয়োজন যে আমরা একটু ব্রেক নিবো, আপনারা ব্রেক নেন, সমস্যা নেই। তো ক্লাস থেকে লিভ নিয়েন না, এমনি থেকে নিয়ত করে ঘুরে আসি। আমাদের কাজটা করতেছিলাম ক্লাসে, এর মধ্যে হচ্ছে আমি আপনাদের এটা, আচ্ছা মাত্র যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে আমি একটা বইয়ের ই হিসেবে আর কি এটা তৈরি করছি। তো এখান থেকে কি আমি মক আপ খুঁজতেছিলাম, তো মক আপ খোঁজার আগে হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা দিয়ে করলাম। একবারে খারাপ হয়নি, একবারে খুব ভালো হয়নি, তো এটা যেমন হোক সেটা হচ্ছে আমি একটু দিই তাদেরকে দেখাই আর কি। ব্রাউজারে দেখে, ব্রাউজারে দেখলে ভালো দেখা যাবে আর কি। আমরা যে ডিজাইনটা করতেছিলাম সেটা দেখেন একটু সবাই।
ব্ল্যাক একটা কভারে দিয়ে ফন্ট দিয়ে দিয়ে দিছে আর কিছু করিনি আর এখানে দেখেন আমি কি করছি দেখেন তো এই এই যে একটা ডিজাইন করলাম না এই ধরনের ডিজাইন গুলোকে বলা হয় হচ্ছে মিনিমাল ডিজাইন মিনিমাল ডিজাইন গুলোর একটা মানে কি হচ্ছে কি যে আপনাকে মানে যতটা কম এলিমেন্ট ব্যবহার করে যতটা যতটা সহজ ভাবে আর কি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায় ঠিক আছে যেমন ধরেন আমি এখানে কি করছি এখানে আমাদের বেসিক কালার হচ্ছে মাত্র দুইটা ব্ল্যাক এবং হোয়াইট আর মানে মিনিমালিস্ট যত ডিজাইন দেখবেন আপনি যদি মিনিমাল বা মিনিমালিস্ট ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম সময় ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে প্রায়োরিটি দেয় কিন্তু নট নেসেসারিলি আমাদেরকে সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইটই করতে হবে আমাদের সবসময় যে ব্ল্যাক এন্ড হোয়াইট তো কোনো কথা নেই বাট আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটা যদি সম্ভব হয় আমাদের যদি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যদি দেখি যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করতে পারি তাহলে সেটা করবো এবং দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা লোগো করি যে কোনো কাজ করি সেটা কিন্তু দেখতে একটু যদি আমরা স্ট্যান্ডার্ড ভাবে করতে পারি সেটা দেখতে কিন্তু বেশ ভালো হয় তো এখানে আমি একটা জিনিস করলাম কি যে এখানকে আমাদের যে ইটা দিছি সেটার নাম হচ্ছে র্যান্ডম ওমেন ঠিক আছে আমি হচ্ছে র্যান্ডমটাকে একসাথে করছি এবং ডাব্লিউটিকে উপরে উঠে ওমেন এভাবে করে দিয়ে দিচ্ছি তো দেখেন আমার এখানে বেশ খানিকটা খালি জায়গা আছে ফাঁকা জায়গা আছে অল্পের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করে ফেলছি সাথে হচ্ছে কি একটা ছবিও আছে এবং হচ্ছে আমরা ওমেন কথাটাও দিয়ে দিচ্ছি এবং এটা বইয়ের কভার হিসেবে কিন্তু বেশ বেশ ভালো লাগতেছে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে না এটা মোটামুটি ভালো আছে এটা আমরা এখন হচ্ছে জীবলে অ্যাড করব আপনাদেরকে যাদের হচ্ছে যে জীবলে ই দেওয়াটার যে ই ছিল যে আসলে আমরা কিভাবে জীবলে দেবো কিভাবে জীবলে দেবো সেটা আমরা করে ফেলবো এবং হচ্ছে আমরা হয়তো আজকে না আজকে কটা বাজে 11টা বাজে তো 2 ঘন্টা আমরা যদি এর মধ্যে আরেকটা কভারের মতো ডিজাইন করতে পারি তাহলে করবো কি আমরা বুক কভারের জন্য আমরা একটা ই তৈরি করে ফেলবো ইক তৈরি করে ফেলবো মানে আমি আমার যে একটাই আছে সেটার মধ্যে বুক কভারের জন্য আমি একটা ইক তৈরি করে ফেলবো আমরা আপনাদের সাথে যে একটা এখানে কিছু একটা কিছু রিপ্রেজেন্ট করতেছে দেখেন তো এই র্যান্ডম কথাটা আছে র্যান্ডম মানে হচ্ছে খুব নর্মাল র্যান্ডমলি একটা কিছু যেটা হচ্ছে সচরাচর ঘটতে থাকে এই ধরনের কিছুগুলোকে র্যান্ডম বলে আর হচ্ছে ওমেন কথাটা আছে এখানে যেহেতু একটা মহিলা ছবি আছে সেজন্য আমি ওমেন আছে এটার পিছনে কোনো সিগনিফিকেন্স নাই কিন্তু দেখেন শুধুমাত্র ওটাকে আমি একটা সার্কেল বানায় এটাকে রেড করে দেওয়াতে দেখেন জিনিসটা কত সুন্দর মানে পপ করছে মানে টোটাল ডিজাইনটাই কেন যেন মনে হইতেছে রেড রেড যে অংশটা আছে সেই জিনিসটা মানে সবার চোখে পড়তেছে এই ধরনের ছোট ছোট মানে দুই একটা কালারের ডিফারেন্স হচ্ছে কি করতেছে তো এইটা দিয়ে বোঝাচ্ছে কি মানে এই জিনিসটা ডিজাইনটার পিছনে মূলিটা হচ্ছে এরকম যে সবাই র্যান্ডম হয় হ্যাঁ কিন্তু মাঝে মাঝে দুই একদম এরকম দুই একজন হচ্ছে এরকম রেড হয় এবং হচ্ছে তার একটু ডিফারেন্ট হয় এবং তাদের ডিফারেন্ট যারা হয় তাদের কিন্তু সবার চোখে পড়ে অনেকটা এরকম দেখেন এখানকার যে কটা ওয়ার্ড আছে আর এ এন এন টাও কিন্তু দেখেন ডিফারেন্ট অন্যভাবে করছি হ্যাঁ একটু উল্টা ভাবে মানে দুইটা এন দিছি একটা এন এর পিছনের অংশটাকে আমরা মুছে ফেলছি এবং আরেকটা এন কে উল্টে দিছি র্যান্ডম ডিটাকে উল্টে দিছি এক একটা এক এক রকম এটা দেখেন সম্পূর্ণ এটাও সম্পূর্ণ এটাও সম্পূর্ণ এগুলো সব সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে নরমাল একটা এটা অর্ধেক এনটা ডিফারেন্ট ডিটা উল্টা ডাব্লিউটা ই ওটা হচ্ছে সবাই কিন্তু ডিফারেন্ট কিন্তু তার ডিফারেন্টদের মধ্যেও কিন্তু ওটাকে কিন্তু সবার চোখে পড়তেছে হ্যাঁ এই হচ্ছে আমাদের ডিজাইনের ইন্সপিরেশন হ্যাঁ এটা মোকাপে দিছি আমি মোকাপটাই দেখাবো আপনাদেরকে আসলে আমরা মোকাপে কিভাবে দিছি এই যে আচ্ছা এখন আমরা একটু দেখি যে আমাদের যে ক্লাসের যে ক্লাসে এই যে হচ্ছে আমাদের মূল ডিজাইনটা যখন আমরা কমপ্লিট করলাম এই যে আমাদের মূল ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমি হচ্ছে কি করছি এই যে ওটাকে দিয়ে ও এর অংশটাকে রাস্টারাইজ করে তারপর হচ্ছে আমি পুরোটাকে ভরাট করে ফেলছি এটা তো আপনারা করতে পারেন এটা খুব জটিল কাজ না তারপর হচ্ছে এই যে পাশে একটা ডাব্লিউ দিছি মানে টেক্সট নিয়ে আমি হচ্ছে যে এই নিয়ে তারপর এখান থেকে দিয়ে সরাই নিছি যেভাবে করে সরাইছি ড্র্যাগ করে সরাইছি যে ডাব্লিউটা সিলেক্ট করে হলো এই যে এখন যেভাবে করে সরাইছি তারপর
হচ্ছে আমি রাস্টারাইজ করে দিয়েছি যে র‍্যান্ডম এর সাথে ছিল এটা ঠিক আছে এবং দেখেন কোনটা কিন্তু অ্যালাইন করি নাই একটা নির্দিষ্ট অ্যালাইনের মধ্যে কোনো টানি নাই এটা কি হাফ করে ফেলছি এটাকে হাফ করছি কেন জানেন এই দেখেন এর সাথে কপালের এটা কিন্তু একটু সাদৃশ্য আছে খেয়াল করছেন সবাই কিন্তু এর মতো একটা ই আছে সো দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা থেকে এটাকে হাফ করে এভাবে করে আনার চেষ্টা করছি এই আর কি তখন চাইলে ছবিটাকে আমরা চাইলে ছবিটাকে কি করতে পারতাম আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করতে পারতাম গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করলে কি হতো আপনারা এই এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করলে দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করলো কিন্তু একবারে খারাপ লাগতেছে না খেয়াল করছেন গ্রেডিয়েন্ট ম্যাপেও কিন্তু এটা একবারে খারাপ লাগতেছে না আমরা হচ্ছে উপরে গ্রেডিয়েন্টটা ড্রপ করে দিই গ্রেডিয়েন্ট ম্যাপ দিলে কেমন লাগতেছে কালার দেখতে আসছে এই আর কি যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটা দিব না কারণ হচ্ছে এটা তো অনেক বেশি মানে পেস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের টেক্সটটা হচ্ছে হাইলাইট পেস্টটা হচ্ছে আমাদের পরবর্তীতে র‍্যান্ডম তো এর জন্য আমরা এটাকে রাখছি না তো এটা আমি সেভ করে রেখেছি এটা দিয়ে দিব আর আপনাদের যে ফাইল আপলোড দিতেছিলাম প্রায় 90% হয়েছে পরে পরে রিফ্রেশ করছে শোনা অবস্থা আচ্ছা এখন ধরেন আমরা এখান থেকে একটা মকআপে কিভাবে নেব এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি মকআপ তো ওপেন করছি এবং এটা কাজটা করছি আচ্ছা আমাদের ফাইলটা সেভ হোক তারপর আমরা মকআপের ফাইলটাতে যাব আচ্ছা ওকে দেখেন আমরা যখন একটা ডিজাইন করে ফেলছি এখন ডিজাইনে নেয়ার জন্য তো আমাকে মকআপে নিতে হবে তাই না আমাদের এই পর্যন্ত ডিজাইনের কাজটা শেষ আমরা স্যাটিসফাইড আমরা হ্যাপি যে না আমাদের মকআপের কাজটা হয়ে গেছে স্যার আমাদের ডিজাইনের কাজটা হয়ে গেছে এখন আমরা মকআপে নিব যে ধরেন এখানে একটা মকআপ আছে এই যে একটা মকআপ আছে এই মকআপের মধ্যে একটা কিসের মকআপ একটা বইয়ের মকআপ এই অবস্থায় আছে তো এই যে বইয়ের অংশটুকু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চেঞ্জ করতে পারি কালারটা আচ্ছা এখন আমরা এটাকে কিভাবে মকআপে নিব বলেন মকআপে নেওয়ার জন্য কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় সব পুরোটাকে কপি করে নিয়ে যেতে হয় তো আমরা সেটা করব না আমরা করব কি সবচেয়ে লাস্ট যে অ্যাক্টিভ লেয়ারটা আছে আমাদের এগুলো কিন্তু অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এটা কিন্তু আমরা যে করে ফেলছি রিমুভ করে আলাদা করে রাখছি আচ্ছা এখন হলো আমরা করব কন্ট্রোল শিফট অল্টার এই তিনটা ধরে ই প্রেস করব ই কন্ট্রোল শিফট অল্টার ই এই যে দেখেন তাহলে কি হলো আমার যে কয়টা লেয়ার আছে সবগুলো লেয়ার থেকে যাবে কিন্তু সাথে হচ্ছে আমাদের মূল ছবিটার একটা ই তৈরি হবে জাস্ট একটা ছবি তৈরি হবে একটা রাস্টার ইমেজ তৈরি হবে যেটাকে আমরা কি করতে পারবো খুব ইজিলি কপি করতে পারবো এবং হচ্ছে আমার এলিমেন্টটাও খুব ভারী হবে না মানে যে কপি করে নিয়ে যাবো সেটাও খুব একটা ভারী হবে না তখন আমরা কি করবো এখানে ক্লিক করলে কন্ট্রোল ধরে ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে লেয়ারের উপর কন্ট্রোল ধরে ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল সি দিলাম কপি করলাম কপি করে এটা আমরা আই অফ করে দিলাম বা হোয়াট এভার ইট ইজ আমাদের এখানে আর কোনো কাজ নেই আমরা হচ্ছে ফটোশপের মকআপে চলে যাব এখন আমাদের কি এটা হচ্ছে এটা একটা মকআপ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে এটা আমরা খুলবো এটা গ্রুপ করা আছে গ্রুপ করা আছে প্রত্যেকটা লেখা আছে দেখেন স্পাইনটা কি দেখেন এই যে স্পাইন জ্যাকেট বুক মানে হচ্ছে এই যে এই বইয়ের স্পাইন আর কি এটা আচ্ছা এখন আমরা বই সম্পর্কে যেহেতু দেখছি তো বই সম্পর্কে দিয়ে একটা ধারণা নিয়ে নিই সবাই শুনতে পাচ্ছেন তো সবাই কি কথা শুনতে পাচ্ছেন যে বইগুলো হচ্ছে একদম শক্ত মোটা কভার থাকে এবং হচ্ছে যেগুলোর উপরে যে উপরে এক্সট্রা একটা যে কাগজের লেয়ার দেওয়া থাকে না সেটা থাকে না শুধুমাত্র ভিতরের অংশ এটা হচ্ছে হার্ড কভার আর কিছু নেই এরপর কিছু বই আছে যে ডাস্ট জ্যাকেট যেমন হচ্ছে আমার হার্ড কভার থাকে হার্ড কভারের উপরে দেখবেন যে আরেকটা ই দেয়া থাকে আরেকটা লেয়ার দেয়া থাকে কাগজের যেমন এই বইটার ক্ষেত্রে আছে কি একটা পুরাটা একটা কাগজের ভিতরে আরেকটা লেয়ার উপরের লেয়ারটা দিয়ে কভারটা পুরানো হয়েছে এটা হচ্ছে ডাস্ট কভার ডাস্ট জ্যাকেট কভার ঠিক আছে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে পেপার ব্যাগ মানে হচ্ছে জাস্ট সিঙ্গেল একটা পাতা পেপারটা আর কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে নর্মালি পেপার ব্যাগ ঠিক আছে ওকে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে বইয়ের হচ্ছে তিনটা অংশ থাকে আপনার ডিজাইনের ক্ষেত্রে বই ডিজাইনের ক্ষেত্রে তিনটা অংশ থাকে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক কভার যেটা হচ্ছে র‍্যান্ডমলি চলে যায় একটা হচ্ছে স্পাইন এই যে দেখেন এই স্পাইনটা
এই একটা অংশ আরেকটা হচ্ছে বইয়ের ফ্ল্যাপ ফ্ল্যাপ সম্পর্কে ধারণা আছে বইয়ের সবাই কি বইয়ের ফ্ল্যাপ সম্পর্কে ধারণা আছে ফ্ল্যাপ সম্পর্কে ধারণা না থাকলে আমি হচ্ছে ফ্ল্যাপ দেখাবো ফ্ল্যাপ যারা বই পড়েন আর বই দেখছেন মানে মোটামুটি তো সবাই কম বেশি বই পড়ছেন তো ফ্ল্যাপটা হচ্ছে কি বইটা খোলার পরে বাম পাশে এবং বইটা একদম শেষের হচ্ছে ডান পাশে দেখবেন যে দুইটা এক্সট্রা অংশ থাকে যেটাকে বলা হয় হচ্ছে বইয়ের ফ্ল্যাপ যেটার মধ্যে লেখক পরিচিতি থাকে অথবা বইয়ের একটা একটুখানি সামারির মতো থাকে বা বইয়ের একটা অংশ থাকে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে বইয়ের ফ্ল্যাপ আমরা এই ছবিটি একটু দেখি দেখেন এই দেখছেন এটা হচ্ছে জ্যাকেট আমরা যেটাকে আপনার টিকটকে বলছি আপনাদের এটা হচ্ছে এই এতটুকু অংশ দেখা যাচ্ছে যেটা কালো এতটুকু হচ্ছে হার্ড কভার এবং বাইরে যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে হচ্ছে জ্যাকেট জ্যাকেটটা যেমন আলগা পড়ে না এই জিনিসটা কিন্তু আলগা থাকে তো এই জন্য এটাকে বলা হচ্ছে জ্যাকেট কভার বা ডাস্ট জ্যাকেট বলে হ্যাঁ এবং ডাস্ট জ্যাকেটের মধ্যে আপনার এই যে ফ্ল্যাপ অংশটা থাকে আপনি যখন ডাস্ট জ্যাকেট দিয়ে ডিজাইন করবেন তখন আপনার ফ্ল্যাপ লাগবে আদারওয়াইজ আপনার ইউজুয়ালি ফ্ল্যাপ লাগে না ঠিক আছে এই হচ্ছে ফ্ল্যাপ দেখেন ফ্ল্যাপের মধ্যে বইয়ের কিছু অংশ থাকে বইয়ের কিছু কথা লেখা থাকে দুই একটা ছবি থাকে এখানে এবং ব্যাক সাইডের যে ফ্ল্যাপটা থাকে মানে ব্যাক কভারের যে ফ্ল্যাপটা থাকে সেই জায়গাটাতে নরমালি লেখক পরিচিত শব্দটা দেওয়া থাকে এই হচ্ছে বিষয় তো আমরা এখানে শুধুমাত্র আমরা স্পাইন আর হচ্ছে এই জিনিসটা ডিজাইনটা আছে তো আমরা এই দুইটা ডিজাইন করতেছি এখন হচ্ছে আমরা প্রথমে আমাদের মেইন যেটা ফ্রন্ট কভার যেটা ফ্রন্ট কভারটার মধ্যে আমরা চলে যাই এই দেখেন আমি এখানে ফ্রন্ট কভার এই যে অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পরে আমরা এই যে দেখেন আমাদের এইটা চলে আসলো এটার মধ্যে আমি ছবিটা রাখবো আমার সঙ্গে দেখেন ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে এই যে আমার স্মার্ট অবজেক্ট ওপেন হয়ে যাচ্ছে দেখেন এখন আমি স্মার্ট অবজেক্ট ওপেন হয়ে গেল দেখেন আমি এখন করতেছি ধরেন এটা নাই এটা এটা নাই এখন হচ্ছে আমি যে কপি করে নিয়ে আসছিলাম এখন কন্ট্রোল ভি দিব দেখেন এই যে আমার এটা বসে গেল তো এখন হচ্ছে এটা আমার একটু অ্যাডজাস্ট করতে হবে একদম অ্যাডজাস্ট করলাম কন্ট্রোল ভি দিলাম এখন কন্ট্রোল ভি দিয়ে এখন হচ্ছে আমার বইয়ের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিই এটা হচ্ছে এক এক কিসের ক্ষেত্রে এক এক রকম অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে এটা আমি যেভাবে করলাম এভাবেই সবসময় করবেন এরকম না যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল না একদম দেখেন কতখানি ফাঁকা ছিল পরে আমি করলাম কি একটা ব্যাকগ্রাউন্ড কালার কভার নিয়ে কালো কালার দিয়ে এটাকে কভারটাকে কমপ্লিট করে দিলাম তারপরে কন্ট্রোল এস এটা যখন সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে এটা আমরা পেজ ক্লোজ করে দিব দেখেন আমাদের এটা চলে আসছে আমাদের যে কভারটা চলে আসছে এখন আমরা কি করব স্পাইন দিয়ে দেব স্পাইনে কি আছে স্পাইনের ডিজাইন তো আমরা করি নাই তো আমি কি করলাম স্পাইন যেহেতু আমরা করি নাই তাহলে আমাদের যে কথাটা আছে সেই কথাটাই আমরা হচ্ছে একটা লাল একটা রেডি আমি লিখে দিই এই যে লাল একটা লিখলাম রেড একটা লিখলাম র্যান্ডম বুমেন শেষ আমার স্প্রিং কভারটাও ডিজাইন হয়ে গেল দেন এটা আমি এটাকে ক্লোজ করে দিলাম আমার এটাও দাও এখন হচ্ছে আমরা এটা ড্রিবলে দিব ড্রিবলে দেওয়ার জন্য আমি সবসময় কি বলছি কত রেশিওতে রাখতে হবে মনে আছে কারো মনে আছে মিনিমামই কত ড্রিবলের জন্য বলেন বলেন একটু রেসপন্স করেন নাহলে তো সমস্যা ড্রিবলের জন্য কত করতে হয় মিনিমাম কখনো বলবে যে এত বাই এত একটা কিছু করে দেন মানে মুখে না বাংলাদেশে না আপনি যখন অনলাইনে বা আপনার যখন প্রফেশনাল কাজের ক্ষেত্রে দেখবেন তখন সবসময় মনে রাখবেন প্রথমে যেটা বলে সেটা সবসময় ওয়েট এবং পরে যেটা হবে সেটা সবসময় লেন উচ্চতাটা আর ওয়েটটা হচ্ছে প্রথমে থাকবে ইভেন আপনারা যখন কোথাও বলবেন যে আমি এত ইনটু এত সাইজের একটা ইমেজ দিব বা এত ইনটু এত সাইজের একটা ডিজাইন দিব তখন সবসময় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি সবসময় ওয়েটটা আগে দিবেন তো আমরা সবসময় তাহলে কি 1600 ইনটু 1200 বলছে না তাহলে আমরা একটা কাজ করি যে আমাদের এই যে ছবিটা ছিল মুখাপটা 1600 ইনটু 1200 ছিল না বা এই 1600 ইনটু 1200 মুখ্য না মুখ্য হচ্ছে 4:3 মানে 4:3 এই রেশিওতে রাখতে হবে তো আমি কি করলাম এই জিনিসটাকে ক্রপের জন্য নিলাম সি প্রেস করলাম ক্রপে চলে গেল দেখেন আমার এখানে কিন্তু অলরেডি 4:3 করা আছে তো আমি অরিজিনাল রেশিওটা যদি দিই দেখেন অরিজিনাল রেশিওটা কত ছিল দেখছেন আরো উপরে তো আমি করলাম কি সেখান থেকে এটাকে চেঞ্জ করে এখানে পর দিলাম উইথ এখানে দিয়ে দিলাম 3 ঠিক আছে দেন আমি এন্টার প্রেস করলাম আমার এটা ডান দেখেন এই যে আমার এটা ক্রপ হচ্ছে ক্রপে এই যে আমার এটা কিন্তু 4:3 রেশিওতে চলে আসলো এটা হচ্ছে এখন যদি আমি এক্সপোর্ট করি এক্সপোর্ট করলে আমার যে রেশিওটা আসবে সেটা হচ্ছে আমার ইসের জন্য একদম পারফেক্ট হ্যাঁ এই ড্রিবলের জন্য আমার একদম পারফেক্ট এবং হচ্ছে এটা আমরা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে তো সেক্ষেত্রে আমরা এভাবে করে রেশিওটা যে ক্রপের যে কাজটা সেটাই আমরা কিন্তু মোটামুটি বুঝলাম যে ক্রপ কিভাবে বা কেন করতেছে হ্যাঁ
আমি ক্রপ করলাম, ক্রপ করে ধরেন আমার এরকম হইলো, আর হচ্ছে ধরেন এতটুক অথবা এতটুক হইলো। হ্যাঁ আমার দেখেন রেশিও কিন্তু 3:4 রাখতেছে। হ্যাঁ আমি যতই এটাকে বাড়াই কমে দেখেন সব দিক দিয়ে করবো, যখন কমাবো সব দিক দিয়ে আমরা ক্রপ করে এতটুকু অংশ রাখি, মানে আমাদের যতটুকু দরকার ততটুকু রাখি, আপাতত কোনো অসুবিধা নাই, এটা ছবি নষ্ট হবে না। ওকে, ছবি আমাদের যে অরিজিনাল ছবিটা আছে সেই ছবিটা নষ্ট হবে না। এখন দেখেন এখন কিন্তু সাবজেক্টটা এক সাইডে বেশি চলে আসছে, তো আমাদের কিন্তু এটাও কিন্তু দেখতে খুব একটা সুইটেবল লাগছে না। আমরা কি করবো, আমাদের সাবজেক্টটাকে ঠিক মাঝে রাখার চেষ্টা করবো, তাহলে আমি একটু বাড়াই জিনিসটাকে। এখন দেখেন এটা কিন্তু মোটামুটি মানে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে মাঝামাঝি দিকে আছে, তো এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। কন্ট্রোল শিফট অল্ট এস যদি আমরা এটা দেই তাহলে আমাদের দেখেন আউটপুট চলে আসবে। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা সাইজ, আমাদের ফাইল সাইজ অনেক বড় হবে। তো এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে শিখে দিচ্ছি, এরকম যদি দেখানো যায় আসলে কি করতেছেন না করতেছেন, কন্ট্রোল জিরো দিবেন তাহলে যে ফুল স্ক্রিনটা চলে আসবে, এবং হচ্ছে আমরা এখান থেকে পার্সেন্টেজ কমাই দিব, 30% দিয়ে দিই কি আসে। দেখেন এটা আমি বলতে পারতেছি এটা কেন কাজ করে না, এটা হয়তো বা নতুন আপডেটের হিসেবে হয়তো এটা মানে রাখে না, এটা আমি জানি না। আপনি এই যে অল্টার প্রেস করে নেবেন, অল্টার অথবা কন্ট্রোল প্রেস করবেন তাহলে জুম হবে, অল্টার প্রেস করলে মাইনাস টু হবে। আচ্ছা তাহলে ভাই আমি সঠিক এক্সাক্টলি বলতে পারতেছি না যে কেন এরকম করতেছে। আর হচ্ছে কোয়ালিটি আমরা চেষ্টা করবো সবসময় হাই রাখার জন্য, মানে ম্যাক্সিমাম কোয়ালিটি রাখার জন্য। কেন, কারণ আমরা তো ছোট বড় করতেছি, কিন্তু ছোট করতে কিন্তু অলরেডি আমাদের কিন্তু নষ্ট হচ্ছে, তখন কোয়ালিটিটা কম থাকবে তখন আমাদের পিক্সেল ভ্যালু অটোমেটিক্যালি আর কি এখান থেকে কমাই দেবে। তো আমরা মোটামুটি হচ্ছে এ দেখেন আমাদের ইসে যেটা চাইছিল সেটার কাছাকাছি চলে আসছে, দেখছেন 1600x1200 আমি যেখানে 1600 দিই এটা অলরেডি দেখেন অটোমেটিক্যালি 1200 হয়ে যাবে, দেখেন পরিস্থিতির কারণে। আমরা 1600x1200 করে দিই বা আমরা আরেকটু বাড়াই 3200 দিই, 3200 ওকে কন্ট্রোল জিরো দিলাম, এই যে আমাদের এটা চলে আসলো 100% কোয়ালিটি আসলো। আমরা এখন এটাকে সেভ করে দিব, এটা মাত্র শুধুমাত্র আমরা অনলাইনে এই করার জন্য। হ্যাঁ এই হচ্ছে আমি একটা করছি অলরেডি, তো আরেকটা করলাম দেখানোর জন্য, সেটা আমি হচ্ছে একটু করে দিই। বাস আমাদের কাজ শেষ। সো আপাতত হচ্ছে এটা আমরা সেভ রেখে দিই, এটাকে কন্ট্রোল এস দিলে আমি এটাকে আমি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে আমি নিয়ে আসছি আর কি। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড করতে পারি এটার ক্ষেত্রে, মানে সব সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের অপশনটা থাকে না। হ্যাঁ তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করে দিতে পারি, এটা মতো এটা তো কালার দিয়ে আসবে, তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি। আমাদের অরিজিনাল রেঞ্জার্স এর র্যান্ডম আর ওই কি বলে ওমেন, হ্যাঁ আপনি এই যে বইয়ের যে কভার গুলো দিচ্ছেন এই যে মানে পরে একটা স্ট্রিক এখানে ইয়ের মধ্যে গোলানো, হ্যাঁ সাইডে ইয়ে, এই এই জিনিসটা মানে এটা কি ডাউনলোড করে নিয়ে আসছেন না এটা এখানে এখানে করা হয়েছে? না এটা ডাউনলোড করে নিয়ে আসছে, এটা হচ্ছে মকআপ, মকআপ বলে। হ্যাঁ এটা হচ্ছে মকআপ, সেটাই আর কি এই করলাম যে এই মকআপের মধ্যে আমরা আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা যে মকআপের মধ্যে দেখছেন স্মার্ট অবজেক্ট, এই স্মার্ট অবজেক্টটা যদি আমরা দিয়ে দেই, এই দেখছেন স্মার্ট অবজেক্টে আমি এটা বসাই দিছি, পেস্ট করা আছে। হ্যাঁ আমাদের এটা কিন্তু এই যে দেখেন কাজ করতেছে, খেয়াল করছেন স্মার্ট অবজেক্ট আমরা বসাই দিচ্ছি,
এটা আমাদের কিভাবে কাজ করতেছে স্মার্ট অবজেক্টে বসাই দেওয়ার পরে এটা আমি সেভ করে দিছি সেভ দিছি পরে আমরা ফিট করছি আর কি স্মার্ট অবজেক্টে বসে আমরা হচ্ছে যে সাইজটা ছোট ছিল ছোট করে টেনে হচ্ছে যে বড় করছি এরপর হচ্ছে আমরা এটাকে কেটে দিছি পরে দেখা গেছে যে এখানে আমাদের অটোমেটিক্যালি এখানে এখানে শো করতেছে ওইটা বুঝা গেছে এটা আমরা আরেকটা করতেছি তো আরেকটা দেখেন এটা কন্টিনিউ করবে এটা তো আমরা একটা করলাম এখন হচ্ছে এটা আমরা হচ্ছে ক্লোজ করে দিই আপাতত আচ্ছা ভাইয়া কি বলেন আচ্ছা ভাইয়া মোবাইলে কি বিহ্যান্স তারপর হচ্ছে ড্রিবল এগুলো কি করা যায় মানে এগুলো কি অ্যাপ আছে হ্যাঁ এগুলো অ্যাপ আছে বাট অ্যাপ আছে কিন্তু অ্যাপগুলোর রেটিং খুব খারাপ মানে মোবাইলে খুব একটা ভালো ইউজ করা যায় না তো আপনি আপলোড করতে পারবেন সমস্যা নেই মানে সব আপনি আচ্ছা ও আচ্ছা আচ্ছা মোটামুটি খুবই স্ট্রং এবং সুন্দর ই তৈরি করতে পারি আচ্ছা ভাইয়া ইসে ফাইবারে হচ্ছে যেটা বললেন যে মানে বুক বুক কভারের যে গিগের কথা তো বুক কভার ডিজাইন করতে গেলে তো অনেকগুলো মানে বিষয় কাজ করে এখানে যেমন হচ্ছে হাইট তারপর হচ্ছে মানে সবকিছু মিলে পেজ এরকম আছে এটা কোনো ইস্যু না আমি বলি এটা কোনো ইস্যু না আপনি হচ্ছে যখন কভারটা ডিজাইন করবেন তখন হচ্ছে আমি গিগ তৈরি করার সময় আপনাদেরকে দেখাবো হয়তো আজকে করা হবে না আচ্ছা যদি আজকে করা হয় তো ভালো আজকে যদি করি মানে এটা কমপ্লিট করে কটা বাজে একটা পর্যন্ত ক্লাস না হয়ে যাবে সমস্যা নেই আমরা গিগ তৈরি করবো গিগ তৈরি করার সময় দেখবো যে যখন আমরা গিগটা তৈরি করতেছি তখন আমরা কিভাবে কি করতেছি মানে ওখানে আমরা বলে দিব যে আমরা যে কোনো ডিজাইনের কভার করবেন আমরা বাইরের রিকোয়ারমেন্টের মধ্যে আমরা হচ্ছে এই জিনিসটা দিয়ে দিব যে আপনাদের বইয়ের কভারের সাইজ কতটুকু হবে এবং কতটুকু কি হবে ফ্ল্যাপ থাকবে কি থাকবে না হার্ড কভার নাকি হার্ড কভার না তারপর হচ্ছে এটা কি পেপার ব্যাগ হবে নাকি নর্মাল হবে ঠিক আছে এই সব কিছু কোশ্চেন হচ্ছে তাদের কাছে থাকবে এবং তারা আমাদের এই কোশ্চেন গুলো অ্যানসার দিলেই আমরা কাজটা পাবো বুঝতে পারছেন এটা আর কি আমরা ই করে দিব এবং এটা কোনো ইস্যু না আমরা হচ্ছে ইচ্ছা মতো তারা যেরকম যাবে সেরকম ভাবে করবো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ডিজাইনটা করতে পারতেছি কিনা তাই না ডিজাইনটা করতে পারলে আমাদের বাকি অংশটা হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা হবে না ওকে তো আমরা এটা এখন এটা কথা তো ক্লোজ ওকে এখন আমরা আরেকটা ছবি পাইছি কন্ট্রোল জিরো এখন হচ্ছে আমাদের এখানে একটা কাজ করব এখানে কি কাজ করা যায় কেউ একজন আইডিয়া দেন তো কি করা যায় এই ছবিটাকে অন্যরকম কিছু হয়ে গেছে আর করা হয় না এটা ভালো এটা হচ্ছে কেন ভালো কারণ আপনি কাজ করলেন কিন্তু তার একটা কপি হলো না আপনার মতো আপনার নিজের একটা স্টাইল তৈরি হয়ে গেল হ্যাঁ যেমন আমি এই জিনিসটা করলাম কি দেখে যে এই এরকম ছবি দেখে যে ধরেন যে মাঝখান থেকে পেপার রিপ করে ফেলছে তো আমি ভাবলাম যে এখন পেপার রিপটা করাটা আমার জন্য একটু সময় লাগবে সময় সাপেক্ষ হবে আমি সময় সাপেক্ষ কিছু করবো না এখন হচ্ছে কম সময় করা যায় এমন কিছু দিকে করা যায় তো প্রথমে ভাবলাম যে এরকম করবো এরকমটা করে ফেলা সম্ভব কিন্তু এটার জন্য আমরা এই ধরনের কাজ দেখবো আমরা কিভাবে করা যায় ইলাস্ট্রেটর উপর এই কাজটা আচ্ছা যাক তাহলে ভাবলাম যে কি করা যায় তখন হচ্ছে ভাবলাম যে ঠিক আছে পেজটা তৈরি আছে তাহলে পেজটাকে হাফ করে ফেলি পরে আর কি দেখা যাবে কিভাবে কি করা যায় পরে আর কি মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে তাহলে এভাবে না করে এভাবে সাইডে লেখাটা দিয়ে দিই তো এই হচ্ছে বিষয় তো আমরা এখন হচ্ছে আবার একটু দেখি আবার একটু কভার আমার মাথায় একটা আইডিয়া আসতেছে এটা করব কি না এখনো জানি না কাজ ধরলে আমরা বুঝতে পারবো দেখেন এই দেখছেন কত সুন্দর করে যে শুধুমাত্র একটা
টেস্ট এটাকে ডিফারেন্ট ভাবে করতেছে দেখেন আস্তে আস্তে করছে প্রথমে এরকম তারপর ডানে ঘুরছে ঘুরছে ঘুরের মতো তারপর হচ্ছে পুরোটা ঘুরে গেছে আবার এই পর্যন্ত উল্টা থেকে আবার সোজা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখতে লাগাবো কর্তব্য যদি আমি একটা নতুন লেয়ার নিই নতুন লেয়ার নিয়ে তারপর কাজটা করি ওকে তো ট্রান্সফর্ম করতে হবে না আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল আপনি যেটা ক্লিক করবেন সেটা শো করবে যে আসলে আপনি কোনটা ক্লিক করছেন এটা অনেক সময় কাজে লাগে অনেক সময় হ্যাপা হ্যাপা করে আমি ইউজুয়ালি ইউজ করি না আপনারা চাইলে করতে পারেন অনেক সময় দেখেন যে অনেকগুলো লেয়ার কিন্তু কোনটাতে ক্লিক করে কোনটা দিয়ে কি করবেন এটা বুঝতে অসুবিধা হয়ে যায় ক্যালকুলেশন চলে যাবে এরিয়াটাকে ক্লিক করি এটাকে ফুল করি আর যা একটু ব্ল্যাক দিলো ওকে নট ব্যাড নট গুড অলসো এটাকে ওভারলে না করে আমরা স্পটলাইট এস আমরা আর একটু পাইছি আচ্ছা হার্ডলাইট দিয়ে দিই হার্ডলাইট দিলে তো অনেকটা ওভারলে মতো কাজ মাল্টিপ্লাই করে দিতে হবে আমার আমাদের হচ্ছে তাহলে স্ক্রিন লাইটটা ইজ নট ব্যাড স্পেসিফিক প্রম্পট ছাড়া বাকি বক্স রাখবো না সবগুলো লাইক কি আমরা একটু চেক করে দিই আসলে যে তোমরা লাইক নিয়ে কাজ করতেছি সেটা চাপাই দেব আমরা অন্যগুলো দেখতে পারি স্ক্রিন দিয়ে দেখতে পারি কেমন আসে লাইটার কালার সব এটা সমাজে মানে ভাই ল্যাপটা কি রেস্টারাইজ করা লাগবে নাকি ডিলিট
চোখের ডিটেলটা কিন্তু চলে গেছে, চোখটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে। অরিজিনাল চোখটা দেখেন বেশ সুন্দর একটা চোখ ছিল, বেশ বেশ মানে বেশ ভালো একটা চোখের ডিটেল ছিল। তো আমরা চোখের ডিটেলটা নিয়ে এসেছি, মানে চোখটা একদমই হালকা হয়ে যাবে। চোখের ডিটেলটা আমি কন্ট্রোল দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে এটা নিয়ে আসি। এখন আমরা চোখের ডিটেলটা আনার চেষ্টা করবো। চোখের ডিটেলটা কেমনে আনবো হচ্ছে হলো এই রাষ্ট্র রাষ্ট্র নিয়ে চোখের উপর সাদা কালার অ্যাড করবো, সাদা কালার অ্যাড করবো। কতটুকু অ্যাড করবো আমাদের এই যে এই যে যে ডিটেলটা আনার জন্য যেখানে একটা এই রয়েছে এই ডিটেলটা আনতে চাচ্ছি, সাদা কালার অ্যাড করবো। আমাদের ব্রাশটা কি আছে, ব্ল্যাক ব্রাশ আছে, ব্ল্যাক ব্রাশ আছে, সাদা কালার। পর্যন্ত আনলাম। এখন হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু এটা এরকম নাই, তো আমরা কি করতে পারি যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ইরেজ করবো, মুছে ফেলবো, ইরেজ করবো। ইরেজ করে হচ্ছে আমরা আমাদের এটাকে আলাদা একটা লেয়ারে নিতে হবে, এই লেয়ারে নিলে হবে না। এখন হচ্ছে এখন হচ্ছে আমরা এই অংশটাকে কি করবো, অংশটাকে আমরা ওভারলে করবো। দেখছেন ওভারলে করার কারণে জিনিসটা তো খুবই আসছে, এখানে এরকম আসছে তাহলে আমরা পুরোটাকে হোয়াইট দিয়ে ব্রাশ করবো, ব্ল্যাক দিয়ে ব্রাশ করবো। এখন হচ্ছে আমরা এই কি বলে এরেজার দিয়ে চোখ সম্পূর্ণটাই রিমুভ করে জিনিসটা মানে সবকিছু ঠিক আছে, শুধু চোখটা আমার কালারফুল হলো, ওই জন্য আমরা আরো মুছে দিতে পারি, কোনো ব্ল্যাক ইটাই রাখবো না এখানে, চোখটা সম্পূর্ণটা ক্লিন নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে,
আসলে আপনার একটু কাছে কেউ না বুঝলে একটু বলে দেবে, এখানে কিছুই বুঝতেছি না বললে। কারণ এখানে একটু যখন আপনার কাজ করতে যাবেন তখন বুঝবেন যে এটা একটু ট্রাই করবেন, দেখবেন যে না এটা হচ্ছে ভালো আসতেছে না, তাহলে আমি আরেকটা ট্রাই করবো, এরকমটা আপনাদের প্রচুর হবে। অনেকে তো এখানে ধরেন মাত্র কাজ শুরু করছেন, যারা আগে থেকে কাজ করতেছেন তারা কিন্তু জানেন, দেখেন এখন জিনিসটা অনেক স্ট্রং লাগতেছে না, তবে একটু খেয়াল করবেন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আমার কাজটা কিন্তু অনেকটা অনেকটা ই হয়েছে, আমার চোখটা কপ করছে এবং এটা ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে এর উপরে হচ্ছে আমি আরেকটা কিছু অ্যাড করি, এখন যে আমি একটু একটা কি বলে কার্ড সেট করবো, আমরা যদি মূল ছবিটার উপরে যাতে আমাদের চোখটা আর একটু ই আসে, ডার্কনেসটা বাড়াই দিলাম, আমি লাইটটা বাড়াই দিলাম। এখন আমরা আরেকটা কাজ কি করতে পারি জানেন, এই জায়গাটা থেকে আমরা এই কালার ব্যালেন্স নিয়ে কালারটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, বেশি হোক হয়ে গেছে, এখন এখন হচ্ছে হচ্ছে আমাদের কাজটা। আমরা রেড কালার রেড দিয়ে হচ্ছে জিনিসটাকে খুব স্যাড একটা ইয়ে আসতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, এটা থাকুক থাকুক। এখন আমরা এটাকে আর টোটাল জিনিসটাকে একটা ইমেজে কন্ট্রোল কি আমরা প্রত্যেক এই জিনিস ব্লক রাখলাম এবং আমরা আমি যেটা কন্ট্রোল টি দিব, টি দিলাম আমি হচ্ছে এটাকে আমি ক্লিক করে দিব, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ করছি, খেয়াল করছেন তো, এটা কিন্তু খুব নরমাল, এটা জটিল কিছু না। রাইট কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করলে যে ফ্লিপ হরিজন্টাল কত পার্সেন্ট রোটেট করতে চান, কত কি করতে চান, এগুলো সব এখানে চলে যাবে। ভার্টিক্যাল দিলে আপসাইড ডাউন হয়ে যাবে, সেটা করবো না এখন। এই হচ্ছে আমাদেরই আমাদের ডিজাইনের মোটামুটি মোটামুটি দাম, আমরা এখানে কি করছি এখানে ডলার ডলার দেখা যাচ্ছে, এই অংশটা আমরা টোটাল ব্ল্যাক করে দিই। ব্রাশ টুল নিব, ব্লার ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিলে অল্টার প্রেস করে যদি আমি ব্রাশটা নিই সামনে শিখে যাচ্ছে, মোটামুটি আমরা এখানে করতে চাই একটু বাড়াই দিচ্ছি, যে আমরা কোথাও থেকে কি ব্ল্যাক করতে পারি কিনা, অংশটাকে ভালো করার কি বাকি আছে। তো এখানে আমরা হচ্ছে কি একটা রেড থিমটা ক্লিক করছি না, তো আমরা এইখানে একটা কাজ করি, কালারটা কিভাবে আঁকবো ভাবি, আমরা হচ্ছে একটা কি কালার ব্যাকগ্রাউন্ড একটা কালো সলিড কালার, একটা সলিড কালার নিলাম, এটা আমরা একটা ধরেন বইয়ে দিয়ে যাই ডিজাইন করতে, ঠিক আছে, কালো সলিড কালার নিলাম একটা। তো এখন আমাদের মূল যে ছবিটা আছে সেটা ক্রপ করি, ওটা ক্রপ করে আমরা একটু বাড়াই, এই হচ্ছে রাখলাম কারো কোনো প্রবলেম হলে একটু বললেন, প্রবলেম হচ্ছে বুঝতেছি না, কারো কথা তো আমি শুনতেছি না, দেখতেছি দেখতে হচ্ছে, কারো কোনো প্রবলেম হচ্ছে, সবাই ঠিকঠাক মতো বুঝতেছেন তো?
একটু ভালো দেখে টেক্সট দেখতে হবে, বুঝতে হবে একটা ভালো টেক্সট পোস্টার মানে এখানে পোস্টার ফন্ট পর পোস্টার এগুলো লিখলে আসে কি তো নরমাল হচ্ছে পোস্টার বা মুভি ডিশের বা বইয়ের যে ফন্ট গুলো ব্যবহার করে ইউজুয়ালি ব্যবহার করে সেই জিনিসগুলো হচ্ছে আসে নরমালি হয় কি যে মুভি গুলো আছে মানে ইন্টারন্যাশনাল যে মুভি গুলো আছে তারা হচ্ছে যারা ডিজাইন করে তাদের ফন্ট বা তাদের এইগুলো হচ্ছে নিজেরাই মানে ঠিক করে হয় সেদিন কতগুলো ডাউনলোড করছি অনেকগুলো ফোন ভালো আসছে আসলে হচ্ছে আমরা যখন কাজ করবেন আপনার প্রফেশনালি যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে 5-6টা ফন্ট ডাউনলোড করবেন এবং 5-6টা ফন্ট দিয়ে আপনার ছবিটা বের করবেন এবং হচ্ছে সেটা হচ্ছে মকআপেও দিবেন আমি নর্মালি এটা 5-6টা ফন্ট দিয়ে করি করে তারপর সেগুলো মকআপেও দিই এবং হচ্ছে আমাদের যে লাইভ যদি একদম লাইভ ক্লাস হইতো না মানে সে বসে অফিসে বসে বা ক্লাসরুমে হইতো তাহলে হচ্ছে 4-5টা ফন্ট দিয়ে দেখাতো হচ্ছে মানে এতগুলো ফন্ট দিয়ে বারবার করি করার আপনাকে দিয়ে দিচ্ছে Thank you.
নাকি ওটা ডাউনলোড করে তাদের ওয়েবসাইটে রেখে দিছি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, যে এই যে দা খুঁজতেছি এই ধরনের কাজের সময় হচ্ছে জিজ্ঞেস করেন, প্রশ্ন করলে তখন হচ্ছে উত্তর দেওয়া সহজ হবে। বলে নাকি নিয়ে গেল করে ফেলছে, মানে আগে ফ্রি ছিল, এখন এটা যখন দেখছে সেল হচ্ছে তখন সেটা কি করে ফেলছে, পেইড করে ফেলছে। আচ্ছা আমি কিনলাম না, যান সমস্যা নেই, কেনা ছাড়াও বের করা যাবে। এখন আমি একটা সময় নষ্ট করতেছিলাম, বড় লাইব্রেরি আছে আর কি, আপনার ফ্রি জিনিসপত্র। হ্যাঁ আমি হচ্ছে এখন ফন্ট খুঁজতেছি যে আসলে কোন ফন্টটা দিয়ে হচ্ছে আমাদের এইটার সাথে ভালো স্যুট করবে আর কি, বেটার ফোন করতেছি যে আমরা যেটা করবো। আচ্ছা আমি এই ফোনটা করতে যাচ্ছিলাম, এটি তাও সিমিলার আছে অনেকটা। ঠিক আছে আমরা হচ্ছে আমাদের এখান থেকে ভালো একটা ফোন খুঁজে থাকবে। এখন হচ্ছে আমরা কি দিতে পারি, এখন হচ্ছে আমরা একটু কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে?
জাজমেন্টাল এবং আই দুইটার নিচে হচ্ছে দুইটা বার ব্যবহার আমাদেরকে একটু মোটা করা দরকার, সেক্ষেত্রে আমরা মোটা কেমন করবো বলেন তো? যেমন ই বাড়ানো যায় ফটোশপে, যেমন হচ্ছে ই বাড়ানো যায়, তারপর হচ্ছে আমরা যখন পেন টুল ব্যবহার করি শেপের যেমন ই বাড়ানো যায়, মোটা কমা চিকন করা যায়, কিন্তু আমরা ফন্ট মোটা চিকন করবো কিভাবে জানেন কেউ? হ্যাঁ, ঢুকলাম ক্যারেক্টারে, এখন মোটা চিকন করবো কেমন? কোনটা কোনটা বোল্ড করলাম ধরেন, যে একটু মোটা হলো, আমি আমি চাচ্ছিলাম আর একটু মোটা করে, বুঝছেন? তার সমস্যা নেই, আর একটু মোটা হলে খারাপ হতো না। আচ্ছা, এটা আর একটু মোটা করা সম্ভব? এটা করতে হয় কি, আমাদের ব্লেন্ডিং অপশন আছে না, ব্লেন্ডিং অপশনে যে আমি দেখাচ্ছি, এটা ব্লেন্ডিং অপশনে যে আপনি হচ্ছে এই দেখেন স্ট্রোক দিবেন, স্ট্রোক দিবেন, স্ট্রোকের সাইজটা বড় ছোট করলে এটা ওই হবে, কি ব্যাপার এখানে সব? আচ্ছা, এটা ই এখানে সব করছে, আচ্ছা সমস্যা না, আমাদের এতটুকুই ঠিক আছে। আই শেপটাকে সাদা করে দিব, জিনিসটা দেখতে খুবই স্ট্রং লাগছে, যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল, যেটাকে দেখতে খুব স্ট্রং লাগবে, এবং আমরা এটাকে গ্রুপ করে দিলাম, এবং হচ্ছে আই এর জন্য দিব সেম জিনিস, এখানে যাবো ফার্স্ট কন্ট্রোলস দিয়ে দিব, আইয়ের জন্য দিব যেটা সেটা হচ্ছে আমাদের রেড, এটা তো রেড না, এখন হচ্ছে আমরা এটাকে একটু নামে ফেলবো, আমার কাছে রেডটা একটা প্রেজেন্ট লাগতেছে, আমার রেডটাকে আর একটু ভালো করতে হবে, আমি রেডটাকে আই এর নিচে দিব, এর বাইরে এটা বাইরে দিতে হবে, তার জাস্ট আমি এখানে ব্ল্যাক রেখে দিই, আমরা এটাকে একটু আরেকটু করবো, আরেকটু বোল্ড করতে হবে, অলরেডি বোল্ড আছে, আমরা এটাকে আরেকটু বোল্ড করবো, তবে আমরা হচ্ছে যাবো
খারাপ হয় নাই আগে একটা বই করছি না আমার আমার নিজের একটা বইয়ের জন্য যে কভার তৈরি করতে হবে সেই কভারটা এবং এই ধরনের একটা দিলাম আমাদের হচ্ছে এখন হচ্ছে এটা আমরা বিশ্বের ফাইবারে তো দিবই ও দিস ইজ এটা আপনাদের ভালো লাগতেছে আলাদা করে ছাড়াই তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো
একটু সেভ হয়ে গেলে ক্লোজ হয়ে যাবে। এখানে যে ফাইল ভারী হয়েছে না, এখানে বেশ কিছু ফাইল আছে, এই জন্য আরো বেশি হয়ে যাচ্ছে যে আপডেট হচ্ছে স্মার্ট আপডেট। আচ্ছা ফটোশপে কাজ আজকের মতো শেষ, সেভ দিয়ে নিউ করে দেবো, এর উপর সামার ফাইবারে কাজ করবো, ক্লোজ করে দিলে আর সমস্যা নেই। আচ্ছা আপনারা এই ধরনের একটা ডিজাইন করতে পারবেন না পিন্টারেস্ট বা যে কোনো একটা জায়গা থেকে দেখে যে এই টাইপের এগুলো, এটা খুব কঠিন কিছু করে নেই কিন্তু, কিন্তু দেখেন মানে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট হচ্ছে আমার কাছে খুব বেশ প্রমিনেন্ট লাগতেছে জিনিসটা। জি বলেন। হ্যাঁ 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 এটা অন করে দেন, মানে আপনি কাজ করার জন্য অ্যাভেলেবেল, ধরেন কেউ আপনাকে হায়ার করে নিল, তাহলে কিভাবে হায়ার করবে? সব দিবেন, ফুল টাইম দিবেন, ফ্রিল্যান্সার দিবেন, ফুল টাইম হলে দিতেই দেবে, দিতে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ জি জি বলেন, বুঝি নাই কি। গাইস আপনাদের সুবিধা মতো যেমন আমি দেখাইছি, আমি একদম লোয়েস্ট প্রেস করে দিছি, ধরেন $25 নিচে কোনো প্রজেক্ট হলে সেটা আমি করব না, আমার ঘন্টায় $10 করে আমার রেট, আমি ঘন্টায় $10 করে করব। তারপর হচ্ছে 2 ঘন্টার নিচে কোনো প্রজেক্টে ই করব না, মানে 2 ঘন্টার নিচে কোনো প্রজেক্ট হলে সেই প্রজেক্ট আমি করব না, এভাবে করে একটু দিয়ে রেখেছি। দেখেন একটা, হ্যাঁ বুঝতে পারছি, দেখেন একটা জিনিস আমার মুখে জিনিসটা বসানো একটু হয়ে গেছে, আমার কিছু মনে হইতেছে কি এটাকে আর একটু নিচে দিতে বলে ভালোই। ভাইয়া বলেন, এই যে মকআপে যে বসালেন, হ্যাঁ এটা ফাইল সাইজ বড় হওয়ার কারণে সমস্যা। জি বলেন, বড় মকআপে বসালাম, তারপরে বলেন। না না না, মকআপে যে বসালেন, এই বসানোটার এই এই ওই আমরা যে কপি কি বলে যে তারপরে কি করলাম, কপি দিয়ে তারপরে আপনি কপি করে এখানে এনে আবার পেস্ট করে ফেলছি, এখানে এনে পেস্ট করে দিছি, অথবা আমি এখানে এনে নতুন একটা লেয়ার করে তারপর পেস্ট করতে পারি, অথবা তো সরাসরি পেস্ট করে। এইটা কি এই যে ফাইলটা এখন ওপেন আছে, এটা কি মকআপের ফাইল? হ্যাঁ হ্যাঁ এটা মকআপের মধ্যে আমি যে ফাইলটা এই যেখানে এনে ওই করছি, মকআপের যে স্মার্ট অবজেক্ট, সেই স্মার্ট অবজেক্টের মধ্যে এটাকে আমি রাখছি। ঠিক আছে, বুঝতো, ওকে। তো এখন আমরা এটাকে সেভ করি, আশা করি এখন বেশি করে লাগবে না। আবার একটু লোড হোক জিনিসটা, আগেরটা ই হয় নাই, এটা মাঝে মাঝে আনলে ভালো হতো, নিচে একটু বেশি হয়ে গেছে। একটু লোড হইতেছে, আপডেট হোক, আপডেট হলে হচ্ছে এটা আমাদের কাজ শেষ করে দিব, প্রবলেম হইতেছিল তো এই জন্য এটাই করলাম। আচ্ছা আপনারা একটা কাজ করেন, এটা তো আপডেট হচ্ছে, আমরা ফাইবার এডিটও দেখব, এরপর হচ্ছে আমরা ইয়ে করে ফেলেন এই ছবিগুলো ডাউনলোড করে, অথবা সিমিলার আরো ছবি নেন, সেই ছবিগুলো নিয়ে সেটাকে ঠিক করে ফেলেন। দেখেন এটাকে কিছু করা যায় কিনা, এটা আমাদের
অংশটুকু শেষ আমরা হচ্ছে যে স্পাইনের অংশটুকু দাবাড়ি করি একটু এটা খুব বেশি বড় ফাইল না ডাবলেট করতে হবে না আচ্ছা এখানে কি ছিল জাজমেন্টাল আমরা সেম জিনিসটাই সেমিস্টারে রাখি আমরা কি ফন্ট ব্যবহার করেছিলাম ম্যাগাজিন judgmental ক্যারেক্টার বড় করে বোঝা যায় না বুকের কভার ডিজাইন করে পোস্টারও অনেকে একইভাবে ডিজাইন করে এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে পোস্টারে কি কি জিনিস আপনি দিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এই কাজটা করে আর কি মানে অনেকটা সেম আর কি খুব বেশি পার্থক্য হয় না দুইটা কাজের মধ্যে খুব বেশি পার্থক্য হয় না খুব বেশি ইও হয় না আপনারা চেষ্টা করেন অন্য কোনো কালারের থিম ব্যবহার করতে ধরেন কি বলে হোয়াইট হোয়াইটের সাথে আপনি ব্লু একটা নেন ব্লু এবং রেড এর একটা কম্বিনেশন ট্রাই করেন এক্স্যাক্টলি এটাই ট্রাই করতে হবে আমার কোনো কথা নেই আর এই কালার তিনটা হচ্ছে নরমালি পছন্দ হয় এজন্য আমি করি কিন্তু যখন কাজ আসে কাজের ক্ষেত্রে কিন্তু আবার এরকম করি না আবার ভুল করলাম আমি একটু বোল্ড করে দিতে পারতাম না জিনিসটা বেশি বোঝা যাচ্ছে আমি এটা করতে আবার একটু এটাকে সাদা রঙের ভাত খাবো নাকি এত খাবো জি জি ভাইয়া মকআপের ফাইলগুলো পিএইচডি ফাইল ওগুলো হ্যাঁ হ্যাঁ মকআপের ফাইলগুলো পিএইচডি হয় এগুলো কোথা থেকে নামাবো আমি গুগলে সার্চ করলেই পাওয়া যাবে অভাব এগুলো ফ্রি 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 কি জি ভাই এগুলো ফ্রি তো না হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামই ফ্রি
এখন চ্যাপ্টার শেষ আর আমরা এখানে এডিট করব না সেভ করে দিব এক্সপোর্ট দিয়ে সেভ করে দিব এখন পড়তে প্রেস করে দিই আমরা বাকি কাজ করব আচ্ছা এই পর্যন্ত যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কোনো অসুবিধা বলেন বন্ধ করার আগে বন্ধ করে ফেললে পরে আবার দেখাতে কষ্ট হবে আবার ওপেন করে ওকে সো আমাদের এটা শেষ আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু চেঞ্জ করতে যাচ্ছি না আমাদের যেটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে আমরা হচ্ছে ইসের জন্য সেভ করব আমরা ক্রপটা দেখে নিই ক্রপটা ঠিক আছে কিনা পরিস্থিতি ঠিক আছে কিনা আমরা পরিস্থিতি ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এটা তো আমরা ছোট করে নিয়েছিলাম না ঠিক আছে ক্লাস নামে একটা ফোল্ডার করে সেটা আমাদের আমাদের
তবে তো সব কথা শুনতে পাচ্ছে তাই না? ঠিক আছে, আচ্ছা ইস্তি ভাই সবাই তো রাখছেন না, আমি অ্যাটেন্ডেন্সটা একটু কপি করে রেখে দেন, আমি হচ্ছে পরে দিব ক্লাস চলাকালীন হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার ওই ফাইলে ওপেন করে কি হয় না বিরক্ত লাগে। ঠিক আছে, সেভ হচ্ছে, এটাও সেভ হচ্ছে। আচ্ছা ওকে, এই দেখেন, এই যে দেখেন হার্ড কভার পিএসজি নামে একটাই আছে, এই বলে ওভার ওয়েবসাইটটা আছে দেখেন psd.mockup.com। মানে এইটা দিয়ে শুরু করি তারপরে বুঝতে পারবো তখন আর লাগবে না, না অন্য যে কোনো জায়গায় ঢুকলে পয়সা চায়, মানে ওই ডাউনলোড করতে গেলে $10 $5 এরকম লেখা থাকে। আমাদের ওই গ্রুপ ওই কি বলে ফেসবুকে ইয়েতে দিলে এটা থাকবে, আর এখান থেকে তো ভ্যানিশ হয়ে যায়, পরে আর খুঁজেই পাই না, আর মানে মনেও থাকে না। পরে লাগলে বললে আমি আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি ফোনেও আছি আপনাদের সাথে, সমস্যা হবে না, আমি কন্টিনিউ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটু প্রবলেম আছে তো ওই জন্য একটু ক্লোজ করলাম। ভিক্টরি করতে সময় লাগবে না, সমস্যা হবে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে না তখন, তাই না? তো সবাই আমরা একটু ফাইবারের দিকে করবো, হচ্ছে কিভাবে এখন হচ্ছে আমার এখানে একটা ফাইবারের গিগ তৈরি করে দেখাবো এবং হচ্ছে এটা আপাতত রাখবো। আর কোন প্রবলেম হলে বলেন, যে কারো কোনো প্রবলেম হয়েছে কাজগুলোর মধ্যে একটু শুনি আমি, যদি কোনো প্রবলেম থাকে।
মকাপের ফাইলটা আনা এবং ওইখানে কপি এন্ড পেস্ট করা, এই জিনিসটা মানে আমি এটা করতে হবে, দেখে বোঝা যাবে না, একটু করতে হবে। দেখছে না করলে বুঝতে পারবেন। আপনি যে কোনো একটা ছবি নিয়ে বই একটা একটা মকআপ ডাউনলোড করে যে কপি পেস্ট করে তারপরে অ্যাডজাস্ট করে তারপর সে দেখবেন যে আছে আপনার মেইন ফাইলটা কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে, তারপরে আবার আপনার মকআপে ঢুকে। এটা কি অনেকটা ইয়ের মতো, ওই যে কি বলে পাসপোর্ট সাইজের ছবির মতো? ফেলে দিলে অটোমেটিক্যালি হয়ে যায়। খুবই সময় সাপেক্ষ এবং ওয়েস্ট একটা কাজ, আলাদা ঠিক আছে, যারা মকআপ তৈরি করে তাদের মকআপ আর্টিস্ট বলে, তো তাদের সাথে আমাদেরটা একরকম হবে না। আমরা যেহেতু ডিজাইনার, মকআপ আর্টিস্ট আর ডিজাইনারদের মধ্যে অনেক পার্থক্য আছে। তো মকআপ আর্টিস্ট হতে গেলে আপনারা হতে পারবেন, কিন্তু মকআপ আর্টিস্ট হয়ে মানে আপনার কাজগুলো হচ্ছে এই করাটা একটু টাফ, মানে খুব হাই কোয়ালিটি কাজ হলে তখনই শুধুমাত্র সেটা সেল করতে পারবেন, আদারওয়াইজ আপনার সেল হওয়াটা খুব টাফ, ঠিক আছে। তা হচ্ছে খুব বেশি দামে বিক্রি হয় না মকআপ, খুব ভালো মকআপ দেখা যায় $4-5 বেশি সেল হয় না, এবং হচ্ছে সেটা যেখানে সেল করবেন সে ধরনের ওয়েবসাইটে সেগুলোর সেলের এক্সেপ্টেন্স পাওয়াটাও অনেক টাফ একটা বিষয়। আমি সেল করব, আমার সেলের এক্সেপ্টেন্স লাগবে আর কি, সেটা পাওয়াটাও বেশ বলা যায় জটিলই মোটামুটি। আচ্ছা সমস্যা নাই, এখন ওকে আমরা হচ্ছে ফাইবারে জয়েন করছি, আপনি দিতে পারেন, ওখানে লাভ লস এর কিছু না, আপনার হচ্ছে ওইগুলোতে দিতে পারেন। ধরেন আপনার যে ডিজাইনটা আপনি নিচে দিলেন ওইটা আপনি দিলেন স্টোরির মতো করে, এটা একটা কমিউনিটির মতো, তো ধরেন ওখানে দিলে মানুষ একটু বেশি দেখবে আপনার কাজটা এখানে দেওয়ার থেকে, বুঝতে পারছেন? এই আর এটা সরাসরি কোনো লাভ নেই, যেমন আমরা যে স্টোরিতে দেই ঠিক আছে, কিন্তু স্টোরিতে দিয়ে কি আপনার উদ্বেগ কারো কাছে মনে হয় যে এটার কোনো লাভ আছে,
মেসেঞ্জার স্টোরিতে দিয়ে মেসেঞ্জার স্টোরিতে দিয়ে হচ্ছে লাভ হয় কোন কোন ক্ষেত্রে আমার মতো অনেক আছে যারা হচ্ছে ফেসবুকে কম সময় ব্যবহার করে কিন্তু মেসেঞ্জারে অনেকটা সময় থাকে মেসেঞ্জারে কাজ স্টার্ট করে বা মেসেঞ্জারে মানুষের সাথে কথা বলতে বলে এই ধরনের কাজ কিছু আছে তারা করে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল হবে না তাই না এই আর কি আচ্ছা আমরা দেখি হচ্ছে কার কি হ্যালো স্যার জি স্যার বলেন ইশে এই যে ফ্লিকারে বা বিহেন্সে যেমন হচ্ছে ড্রিবলের মধ্যে যে অপশনটা আছে যে আই এম হায়ার ফর বা এরকম কিছু ফ্লিকার বা মানে এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে ড্রিবল থেকে কেউ হায়ার করতে পারে চাইলে কিন্তু ওই ফ্লিকার বা বিহেন্সে কি এরকম অপশন আছে কোনটা কোনটা বললেন বিহান স্যার ফ্লিকার আচ্ছা ফ্লিকার না ফ্লিকারে খুব সম্ভবত সেরকমই না ফ্লিকার হচ্ছে আপনার জাস্ট শোকেসিং এর জন্য বিহান্সে আপনাকে হায়ার করতে পারবে না বাট আপনাকে কাজ দেখে মানে সরাসরি হায়ারের অপশনটা নাই বাট আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার সাথে কমেন্ট ই করতে পারবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে সরাসরি হায়ারের অপশনটা নাই এটা কি শুধু বিহান্সে করতে পারবে ফ্লিকারে কি করতে পারবে ফ্লিকারে হ্যাঁ ফ্লিকার আপনার সাথে নক করে যোগাযোগ করতে পারবে আচ্ছা এটাই শুধুমাত্র ড্রিবলই আছে হ্যাঁ এটা শুধুমাত্র ড্রিবলই আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমার এই গিগটাতে প্রচুর ইমপ্রেশন আসতেছে মানে 269 টি ইমপ্রেশন আসছে 20টা ক্লিক আসছে কিন্তু অর্ডার আসছে কম মাত্র একটা আসছে তার মানে কি আমার ক্লিক আরো বাড়াইতে হবে ইমপ্রেশন আসছে কিন্তু ক্লিক করতেছে না আর এটাতে তো কোনো ক্লিক আসে না আচ্ছা যেহেতু আমরা নতুন গিগ ক্রিয়েট করব আর হচ্ছে এর মধ্যে আমি একটা ভিডিও আজকে বানাবো অথবা আপনাদের নিয়ে কালকে একটা ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও বানায় তারপর হচ্ছে দিতে হবে ভিডিও থাকলে আমার মানে ই বেশি আসে ক্লিকও হয় অনেক বেশি ভিউ হয় তো আমরা কি করব আই উইল এটা ভাইরা দরকার ভিডিওটা কিভাবে করতে হয় হ্যাঁ ভিডিওটা খুব সিম্পল ভাবে করা যায় আমি হচ্ছে বলে দেখাই দেব সমস্যা নেই ফটোশপে করা যায় ফটোশপে আমি দেখাবো না কারণ ফটোশপে আমরা যে পরিমাণে হ্যাং করতেছে আমি হচ্ছে নতুন পিসিটা নিয়ে দেন হচ্ছে ওইটা দেখাতে পারি বাট अदरवाइज আমি হচ্ছে সেটা দেখাই যেটাতে পাওয়ার পয়েন্ট আছে না করতে পারবো সেটাতেই হ্যাঁ হ্যাঁ পাওয়ার পয়েন্টে দেখাই দেব যেটাতে সহজেই দেখাতে করতে পারবে না না আমি করছি আমি হ্যাঁ আপনি জিসে দিবেন না ফাইবারে দিবেন না হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওর কথা বলছি ভিডিওটা থাকতে ক্লিক এবং ইমপ্রেশন এগুলো সবই বেশি আছে দেখেন আমার একটা টিগার মধ্যে কি আছে মানে ইমপ্রেশন আসছে কম আসছে কিন্তু ওইটার মধ্যে কোনো ক্লিকই পড়ে না কিন্তু আরেকটা সেম টাইপেরই ঠিক আছে কিন্তু ওইটার মধ্যে 20টা ক্লিক করছে একটা অর্ডারও কিন্তু অলরেডি হইছে আমার তো ধরেন মাত্র তিনটা ছবি করলাম তিনটা বইয়ের ডিজাইন করলাম তো এইগুলো কি করতে হবে সেটা আমি একটু দেখি আই উইল ডিজাইন
HDRNG strong and minimal book cover. I'll design strong and minimal book cover. So I can already আমার ইতো লাগছে ক্যাটাগরি আমাকে কিছু করতে হবে গ্রাফিক ডিজাইন থেকে বুক ডিজাইন সার্ভিস টাইপ কি ধরনের আছে বুক কভার ডিজাইন লেআউট ডিজাইন টাইপ সেটিং ঠিক আছে এটা সার্ভিস টাইপ অ্যাড করতে হবে আগে এটা ছিল না এখন নতুন নতুন কিছু আছে এখন হচ্ছে আমরা কি দিব জেপিজি দিব পিএনজি দিব প্রয়োজনে ইপাব দিব এআই ফাইলটা দিব না করে যে জেপিজি পিডিএফ পিডিএফ দিব অনেক কিছু দিব কিন্তু আমরা হচ্ছে মেইন এটা দিব না আচ্ছা এখন হচ্ছে সার্চ ট্যাগ আমরা হচ্ছে এখানে দেখি জোনার সার্চ ট্যাগে কি আছে এই সার্চ ট্যাগ কিন্ডল কভার হচ্ছে এটা দিব কিন্ডল কভার 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 আসলে ফেসবুক কভার আছে আচ্ছা মিনিমাল মিনিমাল কভার আচ্ছা কভার ডিজাইন কভার কভার পাঁচটা ম্যাক্সিমাম বলছে ম্যান্ডেটরি ডাটা এজেন্সি ডিগ মেটা ডাটা কি সমস্যা হলো কি ম্যান্ডেটরি ডাটা মেসেজ দেবো বললাম তো বললাম আচ্ছা ফাইল ফরম্যাট ও আচ্ছা আচ্ছা নতুন এড করছে বললাম না আপডেট করতেছে আচ্ছা জনরা কি কোন জনরার মধ্যে করছে এটাকে চমদ করছে আর্টস আচ্ছা বুক জনর কোনটা সব 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 ধরনের জনর করব ও পাঁচটা দেয়া যাবে বায়োগ্রাফি সায়েন্স ফিকশন এটা একটা কথা দিল পাঁচটা দেয়া যাবে মাত্র ক্রাইম হরর অপরাধ ছিল ঠিক আছে তারপর হচ্ছে কি ডিজাইন স্টাইল কি ইলাস্ট্রেটিভ ফটোগ্রাফি গ্রাফিক হোয়াট ইজ দিস আমি তো সবগুলো বলবো তো কোনটা দিব ইলাস্ট্রেটিভ সবগুলো করবো তাহলে একটাই করবো কেন আচ্ছা যাই হোক এখন পরেরটা দেখি আসুক এটা সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না
So delivery time, act in a delivery to go. Number of concepts, number of concepts. Chapter number of concepts. Set of the five not unlimited. Cover design. Back end design. Jacket cover করব back side করব back side করব back design করব spine design করব সব করব social media kit দিব না 3D mockup mockup দিয়ে দেব না animated cover করব না audio book coverটা কি আমি দেখি yes cover আচ্ছা এটা করতে পারবো আচ্ছা অডিও বুকের কভার এটা একটু ডিফারেন্ট হয় চার কোণা সাইজের বুক হয় সেটা বলতেছে স্কয়ার সাইজ বুক এটা ঠিক আছে এখন রেজ দিয়ে সিজন হবে তাহলে আমাদের বিস প্যাকেজ দিব আচ্ছা এই সিক্স দিলাম ডিভিশন হচ্ছে আনলিমিটেড প্রাইস হলো $5 প্যাকেজ স্পাইন দ্যাট ইজ কভার আমি তো বলি নাই নিজে তৈরি করে দিব এখানে নিজে তৈরি করে দিতে নাই এখানে হচ্ছে তোমার আপনার দেখা যায় যে থ্রিডি মকআপ আমরা অনেকগুলো থ্রিডি মকআপের একটা দিয়ে দিব ঠিক আছে মানে তাকে থ্রিডি মকআপ থেকে ছবি এক্সপোর্ট করে দিয়ে দিব ধরেন যারা বই বের করবে বা যারা কভার করবে তাদের তো আপনার কি বলে মার্কেটিং এর জন্য প্রয়োজন হবে তাই না মার্কেটিং এর জন্য 3D মকআপের ছবির প্রয়োজন হবে তারা তো ডিজাইন করতে পারবে না তারপর তারা ফটোশপ ওপেন করে মকআপে বসায় মকআপে সুন্দর মতো দেখানো যে জিনিসটা সেটাও করতে পারবে না সেই জিনিসটা আমরা কি তাদের প্রোভাইড করব ঠিক আছে হ্যালো ভাই জি বলেন হ্যাঁ ভাইয়া এখানে হচ্ছে যে প্রিমিয়াম এর মধ্যে যেটা লিখেছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট তো এখানে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া কিট কি দিব এখানে আচ্ছা সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে হচ্ছে এটা ভাইয়ের সাথেই হবে যে ব্যাড সোশ্যাল মিডিয়া কিট চাই ইউজুয়ালি চাই না তারপর আমরা যেহেতু বলে দিছি আমাদের ফাইনাল কাজের জন্য সোশ্যাল মিডিয়া কিট হিসেবে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ধর ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ করে দিব ফটোশপে কি বলে ফটোশপ না এই ফেসবুকে পোস্ট করার জন্য দিয়ে দিব ধরেন ফেসবুকে বইয়ের জন্য কিন্তু পেজ তৈরি করে যারা বই তৈরি করে তারা কিন্তু ওটা কি হয় কভার পেজটা হ্যাঁ বইয়ের কভার একটু দিক করে দিব আর হচ্ছে বইয়ের যে ইট আছে ফেসবুকের যে সাইজ আছে আপনার ফেসবুক কভার পেজ কভার পেজের তো সাইজ আছে প্রোফাইলের যে সাইজটা আছে সেই প্রোফাইলের প্রোফাইল পিকের যে সাইজটা আছে প্রোফাইল পিকের সাইজ অনুযায়ী আমরা ছবি সাইজ করে তাদেরকে দিয়ে দিব
যতগুলো সোশ্যাল সাইট গুলো আছে সেগুলো শুধু কভার পেজ বা প্রোফাইল পিক এর যে এটা আছে সেটাই শুধু দিতে হবে, আর এমনি যেমন অন্য ক্ষেত্রে যেমন সোশ্যাল মিডিয়া এর বাইরে কিছু নাই, তো আপনার সোশ্যাল মিডিয়া কিট এর মধ্যে এর বাইরে আর কিছু নাই যে আপনি দিবেন, বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, কিন্তু যে ইসের মধ্যে যেমন হচ্ছে আমরা যেমন ভিজিটিং কার্ড বা আমরা অন্যগুলোর ক্ষেত্রে যেমন দেখা যায় যে মগ এর মধ্যে থাকে, কভার লেটার থাকে, এরকম অনেক কিছু থাকে, ওটা হচ্ছে শুধু ওই সাইটের ক্ষেত্রে, তাই না? ওই তো আপনাকে যদি মগ দিতে বলে যাবে আমাকে মগ এর মধ্যে দিতে হবে, আপনি সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে দিয়ে দিবেন, যখন আপনাকে $35 এর জন্য আপনাকে অর্ডার করবে তখন আপনি এগুলো দিলেন, এগুলো তো খুব জটিল না, আপনি শুধুমাত্র মগের মকআপটা নামায় মগের মধ্যে আপনার ডিজাইনের অংশ দিবেন আর কিছু না, এখানে জটিল কোনো কাজ নাই, শুধুমাত্র আপনি দেখাই দিবেন যে এটা মগের কভার, এটা এটার কভার, শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা এগুলো তো দিয়ে দিচ্ছি, তাই না? এটা কোনো ইউজ দরকার নাই, সোশ্যাল মিডিয়া। আরেকটা কথা, হ্যালো ভাইয়া, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে এখানে যে অ্যানিমেটেড কভার একটা দেখলাম আর কি আরেকটু আগে, ওইটা আমরা কিভাবে করব অ্যানিমেটেড কভার? অ্যানিমেটেড যেটা, অ্যানিমেটেড তো ওই যে আপনাদেরকে ভিডিও দেখালাম না, হ্যাঁ হ্যাঁ ভিডিও করে দেব বললাম না, আপনি বলবেন যে আমি হচ্ছে অ্যানিমেটেড করলে এরকম ভাবে করি, ধরেন স্লাইড শোর মতো, ঠিক আছে? এতটুকু ওইটা খুব জটিল, ওইটা আমি দেখাই দিব। ও আচ্ছা, ওইভাবে করে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ ওইভাবে করে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ব্রিফলি এটাকে ডিসক্রাইব করতে হচ্ছে, তো আমি কপি করে নিয়ে আসি, এরপর আমরা এটাকে আমাদের মতো করে মানে এত কিছু লেখা সম্ভব না, যা যে গ্রুপ বা ইটস কভার ইটস নট ওকে টু যা যে গ্রুপ বা ইটস কভার বাট দ্য কভার ইজ দ্য মোস্ট সিঙ্গেল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য গ্রুপ পাবলিশিং। So, it is highly appreciated to have a brilliant cover for your book. If you are creating a book cover, you will want it exciting and eye-catching. আমরা কি কি বই দিছিলাম যেন আমাকে একটু মনে করে দেন, আমি তো ভুলে গেছি। আর্ট আর্ট বিজনেস দিছিলাম, বিজনেস দেন কি কি দিছিলাম মনে আছে? সায়েন্স ফিকশন, সিএএস, ফিকশন, এইটা ছিল আরো বেশি দিব, সব দিব, এগুলো কাটলাম কেন? Chiller.
আর্ট বুক সায়েন্স ফিকশন হরর থ্রিলার এগুলো ভালো ওখানে আর কি কি যেন দিয়েছিলাম মনে আছে আপনাদের পাঁচটা অপশন দিলাম যে চিলার দিলাম সেলফ ফিকশন দিলাম আর্ট বুক দিলাম আচ্ছা জ্যাকেট তো তো থাকে আর কি দিলাম ভুলে গেল হ্যাঁ পরে অ্যাড করুন আচ্ছা জ্যাক এখন সামনে কি করবো 3D মকআপ প্রিন্ট 3D ডিজাইন আর যা সে দিয়ে দিব রিয়েল রিসেপ্ট প্রিন্ট 3D ডিজাইন অসম 3D অ্যানিমেটেড প্রমোশনাল ভিডিও অফকোর্স না টপ নচ কাস্টমার সার্ভিস 100% সার্ভিস 100% ম্যানেজার ফার্স্ট ডেলিভারি সার্ভিস আমি এটা করছি ফর ইজ ইট ফর এ ফিডব্যাক ইজ হোয়াট আই নিড ফ্রম ইউ কি কি লাগবে বুক কভার সাইজ দেখছেন আপনারা বলতেছিলেন যে সাইজটা কি হবে বুক কভার সাইজ টাইটেল সাবটাইটেল অথর নেম এনি টেক্সট ইনফরমেশন নিডস টু বি টাইপড ইন দা book cover simple introduction about the book to get an idea of our artwork if you have any specific photos for the book cover okay amra ei jinish ta copy kore nibo keno copy kore nibo bolen to amader porobortite jinish ta lagbe porobortite amader FAQ ba amra isher moddhe FAQ na mane requirement er moddhe dibo tokhon buyer er moddhe jabe tokhon hocche amader place er ke buy korte jabe tokhon hocche ei jinish ta lagbe and expecting this and offer picture okay hello এখন তো গেল and you in at once for visiting my cake I I won't disappoint you or you will get your money back. টাইটেল সাবটাইটেল অথর নেম এস সিম্পল বায়ার কাছে বায়ার আমাকে কি কি ইনফরমেশন দিবে মানে আমাকে কি কি দিতে হবে বায়ার আমাকে দিবে কি সেটার জন্য আমরা তো বইয়ের নাম তারপর এগুলো ছাড়া তো আর করতে পারবো না তাই না এবং বইয়ের সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগে কি টাইপের বই তাই না কারণ হরর বইয়ের মধ্যে তো আমরা ফানি কিছু দিতে পারবো না বা বিজনেস এর বইয়ের জন্য আমাদের বিজনেস টাইপের জিনিস করতে দিতে হবে সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে সো এটা দিয়ে দিলাম এটা আমাদের ক্যান্সার ইজ ম্যান্ডেটরি এটা আমরা ম্যান্ডেটরি আমাদের লাগবে অ্যাড করে দিলাম আমাদের এই বুক সাইজ বুক কভার সাবজেক্ট ওকে সুপার ভাবে এটা চলে গেছে আমরা এটা সেট করে দিব সেভ কন্টিনিউ এরপর কি এই যে আমাদের তিনটা ছবি অ্যাড করে দিয়েছে তো আমাদের প্রাইমারি ছবি কোনটা দিব আমরা তো গত তিন মানে টোটাল তিনটা ছবি ডিজাইন করছি না তিনটা ছবি ডিজাইন করছি এই তিনটাই দিছি তো আমরা প্রাইমারি ছবি হিসেবে কোন ছবিটা দেয়া যায় ক্লাসিক ছবি যাই দুটো ছবি বেশ এখানে একটা হচ্ছে মেটার ফেস দিয়ে আর একটা সেটা দিয়ে আর হচ্ছে আমি
এর আগে দুইটা ছবি ডিজাইন করছিলাম আমার বইয়ের কভারের জন্য, সেখান থেকে লাস্ট। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, একটু বলেন তো যে কোন ছবিটা দিলে ভালো হবে, মানে একদম প্রথমে। ভাইয়া ওই যে র্যান্ডম যেটা ই করেছিলেন ওটা তো বেশ ভালো লাগছে, ভালো ছিল। আচ্ছা র্যান্ডম যেটা করেছিলাম তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে দিতে হবে, মানে আমার কাছে ভালো লেগেছিল ওটা বেশ। শিওর, আমি অপিনিয়নই চাইছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমেজ হিসেবে আসলো, তারপর হচ্ছে আমাদের সেকেন্ডারি হিসেবে আসতেছে। সমস্যা নাই, যা আছে সেটা সেভ হয়ে যাবে। শেষ করে দিব, 5 মিনিট আছে আপনাদের। হ্যাঁ না নেটের প্রবলেম নাই, নেট ঠিক আছে। এই যে এখানে দিলে বোঝা যাবে যে নেটের প্রবলেম আছে, এই দেখছেন নেটের প্রবলেম। হ্যাঁ জি জি বুঝি নাই, কি বললেন? আচ্ছা আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমরা ই করব, সমস্যা নেই। আর হচ্ছে গিগটা ফার্স্ট পেজে প্রথমে আনাটা হচ্ছে, মানে প্রথম প্রথম আসবে না, সরাসরি ফার্স্ট পেজে আসবে না। যেটা করতে হবে, আমি হচ্ছে গিগটা এটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে এসে যেতে হয়। দেখি তো লোড নিতেই আছে, একটু ভয়াবহ রেজাল্ট করতেছে। ওকে আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ ভাইয়া, এটা কি ইমেজের সাইজ যেটা আপলোড করেছেন সেটা হচ্ছে আগে কি সাইজ রিসাইজ করে নিয়েছেন? না না রিসাইজ করে না, এটা হচ্ছে এটার জন্য এটা স্ট্যান্ডার্ড ফাংশন, ফাইবারের জন্য আমার যে সাইজটা আছে সেটা সমস্যা হবে না। আচ্ছা দেখেন আমরা নরমালি কি করব, রাতের বেলা দিনের বেলা আমরা পাবো না, মরে যাবো আমরা। যে সুইচ টু সেলিং এসে আমরা সেলিং এর আমার যে প্রোফাইল আছে সেলার ড্যাশবোর্ড, সেলার ড্যাশবোর্ড থেকে মরে যাব, বায়ার রিকোয়েস্টে যাব। দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে তো দেখেন বায়ার কি আছে, অ্যাক্টিভ ও নো রেজাল্ট ফাউন্ড, মানে কি আমাদের কোনো রকম রেজাল্ট আসে নাই, আমাদের যে কাজ আছে সেটা অনুযায়ী কোনো রকম কোনো রেজাল্ট নাই, নো রিকোয়েস্ট ফাউন্ড, আমরা কোনো রিকোয়েস্ট পাচ্ছি না। আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য দিব ডিএসসি কে ব্যাক দেয়ার ওই অন দি ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন এই ধরনের কোন রিকোয়েস্ট এখানে নাই, বায়ার রিকোয়েস্ট। আমরা হচ্ছে প্রতিদিন 10টা অফার পাঠাতে করবো বায়ারদেরকে, বায়াররা রিকোয়েস্ট করে রাখে এখানে, এটা একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে বায়াররা রিকোয়েস্ট করে রাখে, সেখানে বায়ার রিকোয়েস্টে যে আমরা হচ্ছে বায়ারের বিভিন্ন রিকোয়েস্টের মধ্যে আমরা কি করতে পারবো। এখন দেখেন কোনো রিকোয়েস্টই কিন্তু নাই, পেন্ডিং নাই, বায়ারদের কোনো রিকোয়েস্টই পেন্ডিং নাই, তো আমরা তাহলে কি করতে পারি? এই জন্য আমাদেরকে রাতের বেলা জাগতে হয়। রাতের বেলা ধরেন আপনি প্রচুর রিকোয়েস্ট দেখতে পারবেন, যে বায়াররা রিকোয়েস্ট করতেছে হ্যাঁ আমাদের এখানে এটাই করে, আমাদের এরকম লাগবে, এত টাকার মধ্যে আমরা এই ধরনের কি করতে চাই। তখন হচ্ছে আপনারা কি আপনাদের গিগ গুলো থেকে নিয়ে দেখাবেন যে হ্যাঁ আচ্ছা আমাদের এই গিগ আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে করতে পারেন। এখানে প্রথমে কি করতে হবে, এখান থেকে মেইনলি হচ্ছে প্রথম প্রথম কাজগুলো আসে। আপনি ধরেন 150 পাঠালে পরে 15-20 দিন 150 যদি রিকোয়েস্ট পাঠান, তাহলে তো একটা দুইটা আপনাকে রিপ্লাই আসতে পারে, সেখান থেকে আর কি স্টার্ট করতে হয়। র্যাঙ্কে চলে আসা হচ্ছে কখন, র্যাঙ্কে আনার কথা চিন্তা করবেন যখন হচ্ছে আপনারটা রেগুলার সেল হচ্ছে। রেগুলার সেল না হলে বা সেল যদি না থাকে তাহলে হচ্ছে আপনার র্যাঙ্কে আসার কোনো সুযোগই নাই, মানে প্রথম একদম নতুন কি কখনোই আপনার র্যাঙ্কে আসবে না। সার্চ দিয়ে দেখতে পারেন,
স্যার এটারে কি এসইও করার কোনো ঠিক আছে নাকি? জি 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 এসইও করার একজন বলেন, একজন বলেন। হ্যাঁ অনেকে রিকোয়েস্ট করতে পারে, একজন ব্যয়ারকে অনেকে রিকোয়েস্ট করতে পারে। হ্যাঁ হ্যাঁ সেখানে কমপ্লিট করতে হবে। হ্যাঁ আপনি আপনার অফারটাই করুন, প্রথম দিকে সবকিছু ধরেন যেটা $35 দিতে যাচ্ছেন সেটাও ব্যয়ারকে বলবেন যে আমি $10 দিয়ে দিবো, আপনার এই অফারটা আপনি $10 অফার করেন, $10 গিগটা ই করেন, আমি $35 কাজ যেটা দিছি সেটাই আপনাকে $10 করে দিব, ঠিক আছে? কাস্টম অফারে হল করে দিবেন, বুঝছেন? তাহলে হচ্ছে দেখা যাবে প্রথম প্রথম কাজ নেওয়ার জন্য এটা করা লাগে, পরবর্তীতে আর কি এটা সমস্যা হয় না। তো এডিট করে গেল, ক্লোজ করে দিয়ে এখন আবার ঠিক আছে। কোনটা অ্যামাউন্ট আপনি যখন কাস্টম যখন অফার করবেন তখন হচ্ছে আপনি কাস্টম এই অফার করার সুযোগ পাবেন, বুঝছেন? মানে আপনার অ্যামাউন্ট আপনি নিজের মতো করে চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবেন যখন কাস্টম অফার পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ এটা এটা নিয়ে কোনো ইস্যু নেই। হ্যাঁ হ্যাঁ আপনি করেন, আগে করতে থাকেন, আপনাদের তো দেখাই দিলাম ওটা থেকে শুরু করেন। আপনাদের নতুন গিগ আমার জানা মতে নতুন গিগ, একদম নতুন গিগ আপনার প্রথম ফার্স্ট এর সার্চ লিস্টে আসে আমার জানা নাই, ঠিক আছে? তো এটা তো অ্যাড হইছে, তাহলে আমরা পরেরটা দেখি। হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা হবে, তাও ফাইল এত বড় না, আমি এর থেকে বড় ফাইল দিচ্ছি। এখন ধরেন সমস্যা হলে কত ভাবে হয়, এখন আবার আটকে গেল। আচ্ছা হোক এটা আমরা পরে, এটা শেষ হলে পরে। আচ্ছা তো এই হচ্ছে বিষয়, তো আমরা তো মোটামুটি করে ফেলছি ছবিটা দিয়ে হচ্ছে আমরা এটাকে গিগটাকে সেভ এন্ড কন্টিনিউ দিব এবং নেক্সট স্টেজে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিব। আর নেক্সট দিন আগামী কালই তো নেক্সট দিন আগামী কালই তো ক্লাস, হ্যাঁ আগামী দিন হচ্ছে আমরা শুরুই করব হচ্ছে এটার জন্য আমরা একটা ভিডিও বানাবো। আমি হয়তো আজকের মধ্যে আরো দুই একটা কভারে ডিজাইন করব, ডিজাইন করে এখানে দিব, মকআপ দিব, হয়তো বা পিডিএফ না পিডিএফ হচ্ছে কি আসলে পিডিএফ হচ্ছে আপনার কাজেরই গুলো দিতে পারেন সেটার জন্য আর কিছু না। এখানে মানে পিডিএফ এর যে কোনো সিগনিফিকেন্স আছে এরকম কিছু না, যেন পিডিএফ দিলে আমাদের এটা হয় সেটা হবে, কিন্তু ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট, পিডিএফটা স্পেশাল কিছু না, ঠিক আছে? পিডিএফ এর জন্য কোনো কিছু নাই। দেখেন অনলি রেকমেন্ডেড অ্যাডিং এ পিডিএফ ফাইল ইফ ইট ফার্দার ক্ল্যারিফাইজ দ্য সার্ভিস ইউ উইল বি প্রোভাইডিং, মানে আপনার কাজ যে করবেন সেটার জন্য যদি কোনো পিডিএফ করতে চান, সাপোজ আপনি একটা পিডিএফ অ্যাড করলেন, আপনি হচ্ছে অ্যাডোবি থেকে সার্টিফাইড একজন ডিজাইনার, ঠিক আছে? আপনার সার্টিফিকেশন যেটা আছে সেটা আপনি এখানে পিডিএফ হিসেবে দিয়ে দিতে পারেন। এই দেখেন আমি এখানে অ্যাডোবি থেকে আমি সার্টিফাইড একজন ডিজাইনার, আমি কাজ জানি, আমি কাজ ভালো পারি, এটার জন্য আপনি পিডিএফটা দিয়ে দিবেন, আপনার সার্টিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা দিয়ে দিলেন, এরকম আর, বুঝতে পারছেন? সো আমরা মোটামুটি গিফটিং সবকিছু রেডি করে ফেলছি, আমি হচ্ছে এখন ক্লাসটা শেষ করে দিব, আমরা একটু পরে পাওয়ার ক্লাস করতে হবে। আচ্ছা ভাইয়া এখানে যে নেক্সট ডে যেটা গিগ ভিডিও আছে সেই ভিডিওটা কি করবেন মানে নেক্সট ডে তে? হ্যাঁ 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 নেক্সট ডে যে গিগ ভিডিও নামে যেটা আছে যে ড্র্যাগে ভিডিও আর রাউজ আমরা একটা ভিডিও অ্যাড করব, সে দেখো কিভাবে ভিডিও নাম্বার 3 করব, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই আমি এখন এই জিনিসটা পেস্ট করে দিই। আচ্ছা ঠিক আছে আজকের মতো তাহলে ছুটি দিই। হ্যাঁ কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আজকের কাজটা। হ্যাঁ হ্যাঁ রেকর্ডটা অফ করে দেন আর হচ্ছে